এটাই হলো খগেন মালের বোর্ডিং হাউস। এখানে ভিন্ন ভিন্ন অদ্ভুত চরিত্ররা থাকেন। কেউ এসেছে ফিল্মের হিরো হতে, কেউ এসেছে কবিতা লিখতে, কেউ তারস্বরে গান গাইতে। মালবাবু এদের থেকে থুতু দিয়ে টাকা গুনে নেন, কিন্তু সমস্যা হাজারটা, কখনো জল নেই তো কখনো আলো নেই। সবার সঙ্গে ওনার যা ব্যবহার তা আপনাদের বোঝাতে পারবো না। কিন্তু এই বোর্ডিং হাউসে আর একজন ভদ্রলোক আছেন, যিনি একটা বড় ঘর নিয়ে একা থাকেন। চলুন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওনাদের আমার কথা বলছিলেন? নমস্কার, আমার নাম অনন্ত সেন। বুঝেছি, মালদার আমাদের এই বোর্ডিং এর ক্যারেক্টারদের সাথে আলাপ করে দিয়েছিলেন। যা, নিজের চোখে দেখে আসুন মালদা কি জিনিস। মালদা, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। দেখুন, আমার চাকরিটা চলে গেছে বলে আমি ভাড়াটা দিতে পারিনি। দয়া করে আমাকে আরেকটা মাস সময় দিন। আর এক মিনিট না। মালদা, খগেন মালের সঙ্গে ইনি হলেন খগেন মাল, এই বোর্ডিং হাউসের মালিক। নমুনা তো দেখলেন, ক্রমশ বুঝতে পারবেন মালটা কি জিনিস। কি গো, ঠিক করে দিই। ইনি হলেন খগেন মালের প্রথম পক্ষ, পূর্ণিমা দেবী। কোনো একটি পূর্ণিমা রাতে পূর্ণিমা দেবী খগেন মালের সংসারে অমাবস্যা করে চলে গেলেন। কিন্তু খগেন মাল তো রসে ভরা মানুষ, এক মাসের মধ্যে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেললেন। কিন্তু এই রসের ঘড়া জ্যোৎস্নার পুরো রসটা শুষে নেবার আগে জ্যোৎস্না ম্যাডাম মশার কামড়ে ডেঙ্গু সার্টিফিকেট নিয়ে উপরে চলে গেলেন। কিন্তু মালবাবু কি একা থাকতে ভালোবাসেন, তাই তোলাকে তার স্বামীর থেকে তুলে নিয়ে এলেন। কিন্তু এই তোলা যা জিনিস, এই বোর্ডিং হাউসে সবাইকে তোলবার চেষ্টা করে। হাই হ্যান্ডসাম। নমস্কার বৌদি। বৌদি বলে আর কতদিন ফাঁকি মারবে? একদিন না একদিন তোমাকে তুলবই। দেখলেন তো কি জিনিস, ইনি হলেন আমাদের মালদার তৃতীয় মাল, মানে আমাদের তোলা বৌদি। আপনি কিন্তু ভুল করে এখানে আসবেন না, নাহলে আপনাকে তুলে নেবে। আমার বন্ধু আনন্দ, এক মিনিট। আনন্দ, এই অনন্ত, ইনি হচ্ছেন আনন্দ গুহ। আইটি সেক্টরে চাকরির ইন্টারভিউ দিতে কলকাতা যাচ্ছে, কিন্তু একটু নার্ভাস আছে। হাই, এ হলো নন্দিতা, যে কোম্পানিতে আনন্দ ইন্টারভিউ দিতে যাচ্ছে নন্দিতা সেখানেই চাকরি করে। নদী আনন্দ, প্যাকিং কমপ্লিট? ইয়েস, কমপ্লিট। নাইস, ভালো করে ইন্টারভিউ দিও। আমার না খুব টেনশন হচ্ছে। একদম টেনশন করো না, আমি বসকে বলে রেখেছি তোমার কথা। আর তাছাড়া তোমার যা রেজিউমে, তোমার জব এমনি কনফার্ম হয়ে যাবে। আর হ্যাঁ, আমার এক বন্ধুর সঙ্গে কথা বলে রেখেছি, তুমি ওর সঙ্গে রুম শেয়ার করতে পারবে। ওকে, তার দরকার নেই, আমি আমার এক বন্ধুর সঙ্গে থাকবো। ও, ওনার ফ্ল্যাট আছে বুঝি? না, খগেন মালের বোর্ডিং হাউসে থাকে। এই 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 হিরো, আরে কি হয়েছে তোমার? এ মাসের টাকা পাইনি। এই দেখুন, ফালতু কথা বলবেন না, 5 দিন আগে তো ধুতু লাগি টাকাটা গুনে নিয়েছেন। হ্যাঁ, আমার সামনে তো দিল। এই তুই চুপ কর, যেখানে গিয়ে বসবি সেখানে চলে যাওয়ার কিছু গিয়েছিলাম, জল আসছে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বস, ধোয়ার আগে জল চলে আসবে। বলছিলাম কি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমারটা একটু ধরবেন প্লিজ। আপনার আবার কি ধরবো? এ মাসের টাকাটা। ও হ্যাঁ, ইস, হরে কৃষ্ণ, এই টাকাগুলোর এ কি অবস্থা করেছেন? খুব যত্নে রাখি তো, আমার তো পকেট মারের ভয়, তাই আন্ডার প্যান্টের তলায় টাকা রেখে। তাই বলেন ওর মধ্যে, হরে কৃষ্ণ, এরপর ওখানে রাখলে আপনাকে ওখানে ঢুকিয়ে দেবো। কাহো মাল বাবু, কায়ে বলাবে আমকো? না মানে হরেকৃষ্ণ, আমি বলতে হয় কি, যদি আপনি একটু কম পানি খরচ করেন তো। শ্বশুর কে নাতি, হামকো পয়সা কম দেতে হ্যায়, জিতনা পয়সা দেতে হ্যায় উতনা হি খরচা করেঙ্গে, সমঝে? হরে কৃষ্ণ, এক্সকিউজ মি, তুমি কে হরে কৃষ্ণ? আগে আমি হরে কৃষ্ণ নই, আমার নাম আনন্দ। তোমার নাম আনন্দ শুনে তো আমার কোনো আনন্দ হচ্ছে না হরে কৃষ্ণ। তুমি বাড়ির ভেতর ঢুকলে কি করে? কেন, গেট দিয়ে? গেট দিয়ে
তা গেটের উপর নোটিশ গুলো দেখো নি। কি নোটিশ? হরে কৃষ্ণ, চলো দেখাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছি? না কোথায় নিয়ে যাচ্ছি? দেখেছো এই নোটিশ গুলো? হ্যাঁ দেখেছি তো। তাই এটা চোখে পড়েনি হরে কৃষ্ণ? নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ইংরেজি বাংলা দুটোতেই লেখা আছে। সরি এটাই দেখা হয়নি। বাইরে থাকো হরে কৃষ্ণ। আরে হরে কৃষ্ণ বাবু শুনুন, আমি অনন্ত সেনের বন্ধু। অনন্ত সেনের বন্ধু? কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ 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 প্রমাণ আছে তো, প্রমাণ আছে, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, এটা আমাদের চার বন্ধুর ছবি। এটা অনন্ত সেন, এটা রাজশঙ্কর ঢোল, এটা আমি, আর এটা হলো সুজয়। টুপি পড়া বাচ্চাদের ছবি দেখে আমায় টুপি পড়াচ্ছ হরে কৃষ্ণ? আপনাকে টুপি পড়াবো কেন? আপনি একটা কাজ করুন, অনন্ত সেনকে ডাকুন, প্রমাণ পেয়ে যাবেন। ঠিক আছে, আপাতত মেনে নিলাম। কিন্তু তুমি ওর কাছে কেন লাট খেতে এসছো হরে কৃষ্ণ? লাট খেতে যাবো কেন? আমি ইন্টারভিউ দিতে এসেছি, চাকরি পেয়ে গেলে ওর সঙ্গে থাকবো। হ্যাঁ তোমরা দুজনে এক ঘরে থাকবে, তাহলে তো অনন্তর সঙ্গে কথা বলতে হবে। সে আপনি বলুন, কিন্তু ওকে একটু ডেকে দিন না। তোমার মালবাজারের বন্ধু এখন ঘরে নেই হরে কৃষ্ণ। কোথায় গেছে বলুন তো? তখন থেকে ফোন করছি, ফোন ধরছে না। কেন ধরছে না সেটা এলেই ওকে জিজ্ঞেস করে নিও। আর হ্যাঁ, তোমার বন্ধু না আসা পর্যন্ত তুমি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকো হরে কৃষ্ণ। কিন্তু হরে কৃষ্ণ আউট আউট আউট। কি মুশকিল! অনন্ত তুই কোথায় রে? এটা তো ম্যাডাম। ম্যাডাম আপনি? হ্যালো, কি ফটো তোলা? না মানে ম্যাডাম, অ্যাকচুয়ালি কি হয়েছে ম্যাডাম, ওই আপনি হঠাৎ ফ্রেমে ঢুকেছিলেন তো, তাই মডেল ভেবে। ও, আমাকে মডেল মনে হলো? হ্যাঁ। না আপনি তো এই কোম্পানির মালকিন। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনার ফেসটা খুব ফটোজেনিক, আপনি খুব ভালো মডেল হবেন। জাস্ট শাট আপ এন্ড কাম টু মাই চেম্বার রাইট নাও। আজ আবার খেতে হবে ম্যাডাম? এই তো ম্যাডাম, ম্যাডাম আমি না খেয়ালই করিনি আপনি কখন ফ্রেমে ঢুকে পড়েছেন। থাক, আপনি আজকেও লেট করে এসেছেন, এই নিয়ে ছদিন হলো। ছদিন নয় ম্যাডাম, সাত দিন। মাথা উঁচু করে এই কথাটা বলতে লজ্জা করলো না? সত্যি কথা বলতে লজ্জা করবে কেন ম্যাডাম? আসলে কি জানেন ম্যাডাম, যে বোর্ডিং আমি থাকি না সেখানে অনেক প্রবলেম, বাথরুমের প্রবলেম, জলের প্রবলেম, থাকার প্রবলেম, খাওয়ার প্রবলেম। আর তাছাড়া আমি তো বিয়ে করিনি, তাই বাজারটাও আমাকে করতে হয়, আর রান্নাটা আমাকে করতে হয়, খেতেও আমাকে হয়। সব থেকে সমস্যা কি জানেন, আপনার বোর্ডিং এর রামায়ণটা বন্ধ করুন তো। ওকে ম্যাডাম, ওখানে যখন এত প্রবলেম হচ্ছে তাহলে বোর্ডিং চেঞ্জ করে ফেলুন। কিন্তু ম্যাডাম অন্য বোর্ডিং এ তো একই সমস্যা হতে পারে। ইউ মে গো নাও। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আনন্দ, আরে তুই কোথায় ছিলি? আরে তুই কখন এসেছিস? সকালে। সকালে? আরে সকাল থেকে তোকে আমি ফোন করে যাচ্ছি, রিং হয়ে যাচ্ছে, ধরছিলি না কেন? আরে আমি ফোনটা ভুল করে বাড়িতে ফেলে গেছি। কিন্তু তুই এখানে বসে কি করছিস? তোর বাড়িওয়ালা বলেছে তুই না আসা পর্যন্ত ভিতরে ঢুকতে দেবে না। একটা মল সালা। আরে চল চল ভিতরে, চল ভিতরে, চল চল চল। হাই ভিতরে। বাহ, দারুণ সুন্দর ঘর তো। ঘরটা খুব সুন্দর, কিন্তু ঘরওয়ালাটা একটা মাল, বিশ্বমাল। আমার নামে কিছু বলছিলে হরে কৃষ্ণ? হ্যাঁ মানে বলছিলাম তো, মানে আমার বাড়িওয়ালার নাম হচ্ছে মিস্টার খগেন মাল, এই হচ্ছে মাল। জানে? হ্যাঁ জানে। শুনেছি তোমার এই বন্ধু নাকি এই ঘরে থাকবে। থাকবে তো, চাকরি পেলে এখানেই থাকবে। হরে কৃষ্ণ, এই ঘরে তুমি একা থাকবে বলে তোমাকে ভাড়া দিয়েছি, তোমার বন্ধু থাকলে প্রতি মাসে 3,000 টাকা বেশি দিতে হয়। এই পুরো ঘরটার জন্য তো আমি আপনাকে ভাড়া দিই মালদা, যে কেউ থাকতে পারে, তাতে আপনার কি? এই তাই বলে কি তুমি পুরো মালবাজার এনে এখানে ঢুকাবে নাকি? শোনো, তোমরা দুজনে থাকলে প্রতি মাসে 6,000 টাকা গুনে দিতে হবে, যদি দিতে পারো তাহলে থাকবে, নাহলে ঘর ছাড়ো। এই মালদা, এরকম কোনো কথা আপনার সাথে হয়নি কিন্তু। এই তাহলে তোমার বন্ধু এ ঘরে থাকবে এরকম তো কোনো কথা হয়নি হরে কৃষ্ণ, চলে। হ্যাঁ এই মালদা, আহ তোমার কত শোনো, সময় আমার নেই, তোলা আমার জন্য অপেক্ষা করো। আরে তোলা বৌদি তো। হ্যাঁ মানে তোলা বৌদিকে নিয়েই তো কথা ছিল আপনার সাথে।
তোলাকে নিয়ে? হ্যাঁ। কি কথা? একটা ভালো ওষুধের খবর আছে। ওষুধ? কি ওষুধ? তাপানি আর নীলাজিতের থেকে অনেক বেশি স্ট্রং। হ্যাঁ, আপনি থামতেই চাইবেন না। আপনি খেলে সুপার চার্জড আপ, আর তোলা বৌদিরও শান্তি। তাই নাকি হরে কৃষ্ণ? দরজাটা বন্ধ করছি, কোথায় পাওয়া যাবে হরে কৃষ্ণ? হনুলুলু। হনুলুলু? সেটা আবার কোন রাজ্যে? রাজ্যে কেন হবে, ও তো দেশের বাইরে। আমার এক বন্ধু ওখানে যাচ্ছিল, তাই ভাবছিলাম আপনার জন্য। তোমার বন্ধুকে একটু বলো না যে আমার জন্য ওই হরে কৃষ্ণ এনে দিতে আমার একটু উপকার। বাবা কি ইচ্ছে বলেন, উপকার কেন? এটা তো আমার ওই যে ডিউটি, ডিউটি। শুধু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? না, বড় কোনো সমস্যা নয়। ওষুধের দামটা 5,000। 5,000 টাকা? 5,000 টাকাটা একটু বেশি হয়ে গেল না? তাহলে ছেড়ে দিন। এই না, তাহলে ছেড়ে দিন, ছেড়ে দিন। না 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 না, 5,000 টাকা যখন বেশি হয়ে যাবে ছেড়ে দিন। না না না, আমি দেবো, কিন্তু ওই হনুলুলু ওষুধ আমার চাই। এই রাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? চলে অনেক কিছু। এই তোমার ওই বন্ধুকে বলে দিও হনুলুলু। এই হনুলুলু, হনুলুলু, হনুলুলু। দেশটা দূরে, কিন্তু তুমি আরেকটু নিকটে এসো না। চল আমরা ভালোবাসার গলিতে ঢুকে একটু লুকোচুরি খেলি। আমার মুনুমুনুটা, আমার বুড়োটা, আমার মাছের কচি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন মিস্টার গুহ। থ্যাংক ইউ স্যার। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ। একটু তোল তো, বস বস বস। একটু এরকম অন্যরকম, সামথিং ফ্রম লেফট রাইট। অনন্তদা, আমাকে কেমন লাগছে? You are looking ravishing, huh? Ek minute. Hey, Shanu, idhe. Abol, my job is confirmed. Ki bolchis bhai, congratulations! পরে কথা হবে, ওকে? বাই। ইয়েস ম্যাডাম। মিস্টার সেনকে ডাকো। ওকে। মুড অন্তদা, কি হয়েছে? ম্যাডাম ডাকছেন। এখন চাপে আছি, বলো পরে আসবো। ম্যাডাম বলল এক্ষুনি যেতে। কি চাপ মারি ধর। ইয়েস ম্যাডাম। মিস্টার সেন, আজকে আপনি যে মডেলের সাথে ফটো শুট করছেন, হ্যাঁ, সে কিরকম? ভালো ম্যাডাম, খুব ভালো, খুব ফটোজেনিক। হ্যাঁ, তাই ওর কস্টিউম ঠিক করছেন, ওর গালে হাত দিয়ে মেকআপ চেক করছেন, আর ঠোঁটের ওপর ঠোঁট, ঠোঁট তো আমি ধরিনি ম্যাডাম, আমি তো লিপস্টিকের কালারটা চেক করছিলাম। মেকআপ ঠিক করার জন্য মেকআপ আর্টিস্ট, আর কস্টিউম ঠিক করার জন্য কস্টিউম ডিজাইনার আছে। তা ঠিক, কিন্তু ক্যামেরার বাটনটা তো আমি টিপবো ম্যাডাম। সে আপনি চাই টিপুন, ঠোঁট নয়, আমি এসব পছন্দ করি না। ওকে। বাই দ্য ওয়ে, আজকে কখন এসেছেন? দেরি করলে তো আপনি আগেই ডাকতেন ম্যাডাম। এখন আসতে পারেন। ওকে ম্যাডাম। শুনুন,
মডেলের হাত ধরে ফোন রিসিভ করবেন না। ও সরি সরি, আসলে এত খুশির একটা খবর পেয়েছিলাম না ম্যাডাম, তাই হাতটা ছাড়তে ভুলে গেছিলাম। কি খুশির খবর? আমার বন্ধু চাকরি পেয়েছে। ওয়াও, কনগ্রাটস। পার্টি দিতে হবে কিন্তু। শিওর, তুমি কলকাতায় কবে আসছো? এই তো নেক্সট উইকে, লেটস সেলিব্রেট দেন। বাই বাই। ইয়েস। আরে বাহ, আমার প্রথম চাকরির মিষ্টি। চাকরির মিষ্টি? চাকরি হলো কারা জামালকে খাইয়ে আসা। দাঁড়া এক মিনিট। ওম মিষ্টান্ন নম। কি করছিস? সুজয় ঢোলকে মিষ্টি খাওয়ালাম। ঢোল তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। ও এই, অনেকদিন ওদের খবর নেওয়া হয়নি। কি খবর রে ওদের, কি করছে? আরে তুই তো জানিস, ছোটবেলা থেকে সুজয় নাচে পাগল, আর ঢোল নাটকে তো দুজনেই এখন স্ট্রাগল করে যাচ্ছে। তবে জানিস, ঢোল না হিরো হতে গিয়ে জিরো হয়ে গেছে। কেন? মহাদেব কুলের দলে জয়েন করেছিল হিরো হওয়ার জন্য, মহাদেব কুলে ওকে হিরোর বদলে হিরোইনের পার্ট করাচ্ছে। তুমি কোনো কথা বলবে না, আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে। কাজল বাবু, তুমি একজন বড় খেলোয়াড়, আমি বৃষ্টি, কিন্তু কখনো কি তুমি আমার চোখে জল দেখেছ? অবিশ্বাস আর যন্ত্রণায় আমার চোখের জল সব শুকিয়ে গেছে। পাঁচ পাঁচটা বছর ধরে তুমি আমার এই শরীরটাকে নিয়ে শুধু খেলা করে গেছো, স্বপ্নের উড়ান দেখিয়েছো। আমি তোমাকে কোনোদিনও সন্দেহ করিনি, কিন্তু আজ আজ তুমি ধরা পড়ে গেছো কাজল বাবু। না বৃষ্টি, তুমি আমার সম্বন্ধে যা শুনেছো সব মিথ্যে। বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভুল বুঝছি না কাজল বাবু, তুমি হলে একটা ভণ্ড, একটা মিথ্যেবাদী, একটা প্রতারক। আজকের পর থেকে তুমি আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না। কোনো এক সময় তুমি এই বৃষ্টির জীবনে বসন্ত হয়ে এসেছিলে, কিন্তু আজ আমি তোমায় ঘেন্না করি। তুমি আমার জীবন থেকে চলে যাও কাজল বাবু, চলে যাও, চলে যাও, চলে যাও। চাবাজ চাবাজ, ঢোল ফাটিয়ে দিয়েছিস, শুনতে পাচ্ছিস দর্শকদের হাততালি? আপনি শুনুন গে, আমি হতে এসেছিলাম আপনার নাটকের দাদাই হিরো, আর আপনি আমাকে নায়িকা বানিয়ে দিয়েছেন। আমি বলে দিচ্ছি, এই আমার শেষ ধ্যাত, এই আমার শেষ রাত, আমি আর মহিলা সাজতে পারবো না। ওরকম করে কথা বলে না ছোনা, তোমার জন্যই তো আমার এই বসন্তকালে বৃষ্টি নাটকটা সুপার হিট। আপনি যতই আমাকে বার খাওয়ান, আপনার ওই বসন্তকালে আমি আর ঢুকছি না। বাবা বাবা, এ ছচিকলা, দর্শকরা নাটকটা হ্যাপি নিয়েছে। এই চলে তো, আর ঢোলটা তোমার বৃষ্টি পাটের খুব প্রশংসা করছে। ওই প্রশংসা করুক আর যাই করুক, আমি আর নায়িকার পাঠ করব না। ঢোল খুব রেগে গেছে চচি, তুই ওকে একটু শান্ত করা তো। আমি বাবলুকে বলছি ওর জন্য ভেজিটেবল চপ, ফিচ পাই, চিকেন কাটলেট চপ নিয়ে আসতে। আগে একটু কোল্ড ড্রিঙ্ক দিয়ে ওর মাথাটা ঠান্ডা কর। আচ্ছা, এই যে ওই কোল্ড ড্রিঙ্ক খাওয়ান কি যাই খাওয়ান, ওই কোনো কিছুতেই আমার কিছু হবে না, হবে না। এই যে আমি কিন্তু তোমায় বলে দিচ্ছি, আমি সব কিছু ছেড়ে চলে যাবো। তুমি রাগ কেন করছো সোনা? তুমি চলে গেলে আমার কি হবে? এই তোমায় আমি দেখেছি, তুমি না সবসময় আমাকে ওই ভালোবাসার কথা দিয়ে বেঁধে রেখেছো। বিশ্বাস করো, তোমার জন্য আমি একমাত্র এখানে পড়ে রয়েছি, না হলে কবে চলে যেতাম। ডোল শশিকলা প্রেমে হাউডুবু খাচ্ছে আর নাটকে হিরোইন পার্ট করে যাচ্ছে। সুজয়ের কি খবর? আরে ও তো নাচ নিয়ে ব্যস্ত, রিয়েলিটি শোতে অডিশন দিচ্ছে আর জেঠুর গালাগাল খাচ্ছে। তোর নাচের গোষ্ঠীর বিন্দি চটকাবো আমি জেঠু, তোকে পোষার ভিখা নিয়েছি আমি, ছোট ভাইয়ের ছেলে বলে এতদিন ধরে পুষেছি তোকে আমি। একটা একটা টাকা খাওয়াবার ক্ষমতা আছে তোর না? মানে আমি গ্র্যাজুয়েশনের পরে তোকে আমি ক্লার্কের ইন্টারভিউ দিতে বলেছিলাম কিনা? হ্যাঁ বলেছিলে। হাই স্কুলে পিয়নের চাকরি আমি করে দিয়েছিলাম কিনা? দিয়েছিলে। তাহলে সব ছেড়ে এরকম নাচন কদর করছো কেন হারামজাদা? আমার নাচতে ভালো লাগে জেঠু। শোন, প্রিন্সিপাল ম্যাডামকে আমি বলে দিয়েছি তুই সোমবার থেকে পিয়নের চাকরি জয়েন করবি। Oh,
ফ্যান কেন ভাইবো? আমি এসি লাগিয়ে দেবো, তোমার জন্য নরম গদি বিছিয়ে দেবো। আগে রোজগার কর, কুলাঙ্গার কথা। আরে চল আসছি না কেন? জেঠু 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 কলে জল আসছে না কেন? পাম্প দিয়ে কলে জল তুলতে ইলেকট্রিকের খরচা লাগে। একটু কলটা চালিয়ে দাও না, আজকে আমার ফাইনাল অডিশন আছে, তাড়াতাড়ি চান করে বেরিয়ে যাবো। তুই বরং বাড়ি খালি করে চলে যা, মানে খুব সোজা, মানে আজ যদি তুই পিয়নের চাকরিতে জয়েন না করিস তাহলে। আরে জেঠু, কোথায় তুমি? সে থাকতে আর হবে না, বরং আরো গুটিয়ে যাবে। কে কে আবার? তোমার এই খচ্চর বাপ মহাদেব কোলে। ছি, ওভাবে বলতে নেই, উনি না তোমার হবু শ্বশুর মশাই। সে আসে আমি কবে ছেড়ে দিয়েছি? ওরম কেন বলছো সোনা? কেন বলবো না সোনা, তোমার ওই বাপ সবসময় আমাদের মিলনে সদাটুল কাটা হয়ে ঘুরছে। কিন্তু তুমিও দেখে নিও কলা, হিরো আমি একদিন হবই, আসলে পুরো দুনিয়া আমার একটা কি চিনবে, তখন তোমার ওই বাপ না আমার পেছনে মৌমাছি মতো বনবন বনবন করে ঘুরবে, দেখে নিও। আমার কুলকুলিটা, আমার নাটকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমাকে এই নামে ডাকবে না তো, আমি আর বৃষ্টিপাত করবো না। আমার ঘরে ঢুকে আমার মেয়েকে জড়ি ধরে প্রেম করছি? আপনি আমার এসে কেন ঢুকলেন? তো ঢোল ফাটা বলে বাবা শোনো না, আমি বলছি আজ থেকেই তোর চাকরি চেঞ্জ। ফের যদি তুই আমার মেয়ে চচির পেছনে লাগতে আছিস না, তাহলে তোর ঠ্যাং খুলে আমি হাতে ধরিয়ে দেবো। এ তো আটার মতো লেগে রয়েছে, বেরিয়া বেরিয়া, আর যে তোর বোকা যা যা। এই যে নবাব পুত্তর, প্রিন্সিপালের কাছে ফোন করে জানতে পারলাম তুমি কাজে জয়েন করোনি, তাই তোমার সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে দিয়েছি। ও গুছিয়ে দিয়েছো? থ্যাংক ইউ সো মাচ, আমাকে আর কষ্ট করে গোছাতে হলো না। এই গোয়ালিয়ার আমি থাকতে পারছি না বাবা, কাল আমি চললাম কলকাতা। ধরুন বিস্কুট দেবো? না লাগবে না। সুজয় কোথায় আছিস? কলকাতায়। কিন্তু তুই এখানে কি করছিস? রিহার্সাল নেই? আর রিহার্সাল, ওই কলার সঙ্গে প্রেম করা সিনে ওর বাপ মহাদেব কোলে ওই ঢুকে পড়ে আমাকে দল থেকে বার করে দিয়েছে। সে কি রে? আর সে কি রে, এখন না ঘাটকা না ঘাটকা। ঠিক আছে ঠিক আছে, তুইও কলকাতা চল। কিন্তু ওখানে গিয়ে আমি কি করবো? কেন, আরে সিনেমা আছে সিরিয়াল আছে, তাতে ট্রাই করবি? চ চ চ চ চ। তাই তো, কিন্তু ওখানে থাকবো কোথায়? অনন্তর কাছে। এটা তুই ঠিক বলেছিস। এ ভাই একটু দাঁড়াবি, আমি কলকাতার ব্যাপারটা জানিয়ে দিয়ে চলে আসি। কি বলছো তুমি? আমাকে ছেড়ে কলকাতায় চলে যাবে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না কলা, কিন্তু কি করি বলো, তোমাকে পেতে হলে তোমার ওই বাপের কাছে নিজেকে প্রমাণ করতে হবে যে আমার মধ্যে প্রতিভা আছে, আমাকে অনেক বড় অভিনেতা হতে হবে, আর সেটা শুধু কলকাতাতেই সম্ভব। তুমি নিজেকে সাবধানে রেখো, হ্যাঁ।
তুমি কিন্তু আমার এই বাগানে কাউকে ঢুকতে দিও না। এক নম্বর ইঁটতে পাচ্ছি তুলে দেখো। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার বাগানের ফুল কেউ চিনতে পারবে না, কেউ না। তিনি খুব নাম করা জিনিস, গ্যারান্টি দিয়ে বলতে পারি পাগল ছাড়া ওনাকে সবাই চেনে। আপনার মানেটা ঠিক বুঝলাম না। বুঝে যাবেন, থিওরির দরকার নেই, প্র্যাকটিক্যালি বুঝে যাবেন। আরে তোরা দুজনে একসঙ্গে হঠাৎ কর থেকে হঠাৎই সব হয়ে গেল, মানে একটা রিয়েলিটি শোর ফাইনাল অডিশনে চান্স পেয়ে গেছি। আরে বাহ, কংগ্রাচুলেশনস। আর তুই নাটক করতে চলে এলি? আরে না রে, আমাকে ওই মহাদেব কোলের দল থেকে লাথি মারলো, তাই সুজয়ের সঙ্গে চলে এলাম। নেভার মাইন্ড, এখানে অনেক বেশি স্কোপ, জি জান লাগিয়ে কাজ করবি ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাই দ্য ওয়ে, তোরা কোথায় উঠেছিস? আরে আমরা তো তোর সাথে থাকতে এলাম। আচ্ছা, আমার সাথে আমাকে মারবি নাকি? এমা কেন মারবো কেন? আরে আমার বাড়ি আলাকে চিনিস তোরা? আরে জন্তুর মাল। এই তাহলে আমাদের কি হবে? তোদের আর কি হবে, যা আমার আমার হবে। চল খগেন মাল বসে আছে, তুই একটা কাজ কর, পিছন দিক দিয়ে আমি কি জানালা খুলছি। আসি ভালো, পিছন দিকে কিছুই বোঝে না। আর তার উপর যদি দেখে তোরা দুজন মিলে এখানে এসে উঠেছিস আমার সঙ্গে, তাহলে আমার বসে বসে 12,000 টাকা গুনতে হবে। সে ঠিক আছে, বলা বলছি ঘরে কিছু আছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আনন্দ বুঝে না, ঢোলেখানে বসে না থেকে যা না, বেরো না, চাকরি খোঁজ না। কি করে বেরোবো, পকেট আর কিছু নেই, ফাঁকা। আনন্দ বলছি তুই তো চাকরি পেয়ে গেছিস, কিছু টাকা ধার দে না। আমি আমি 23 জয়েন করেছি, আমি অনন্তর কাছ থেকে ধার করে চালাচ্ছি। অনন্ত আমার গলা অব্দি জল, তার উপর তোরা দুজনে এসে এখানে উঠেছিস, এবার ডেফিনেটলি ডুববো। অনন্ত বাবু, ও অনন্ত বাবু, সুজয় তুই ওর সাথে বসে যা, ল্যাপটপ নে। অনন্ত বাবু, আমি কি করি? তুই তুই আমার সাথে তোর অব্দি। আরে অনন্ত বাবু, গুড মর্নিং হরেকৃষ্ণ, হরেকৃষ্ণ গুড মর্নিং। চারটে ডিম পারবেন? হ্যাঁ, মানে মানে চারটে ডিম দিতে পারবেন? আমি আবার ফেরত দিয়ে দেবো। ফেরত দেওয়ার কথা বলবেন না, ফেরত দেওয়ার কথা শুনলেই পুরনো ছবি ভেসে ওঠে। 5 কিলো আটা, 10 কিলো ময়দা, তার উপর 1 লিটার তেল, আদা রসুন পেঁয়াজ, এগুলো তো রয়েছেই।
ওগুলো আমি তোমাকে ফেরত দিয়ে দিই, আমি দিয়ে দেবো, নিশ্চয় দিয়ে দেবো। কিন্তু এই তিন নম্বর ছেলেটি কি আর কৃষ্ণ? ও যে সুজয় আনন্দর বন্ধু, অ্যাকচুয়ালি আনন্দর অফিসে একটা ইন্টারভিউ কল আসছে, তাই দুজন মিলে ডিসকাস করছে। ও আচ্ছা, আপনি ইন্টারভিউ দেননি? কি না না, আপনার আপনার টিম, ধন্যবাদ। এখানে অনন্ত সেন থাকেন? আরে রাজশঙ্কর, 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 দীক্ষা এসে গেছিস ভাই। আরে মাল্লা, আপনাকে ওই বন্ধু কথা বলেছিলাম মনে আছে? ওই হনুলুলু, হনুলুলু যাবে? ও চেসি। ও আচ্ছা, হনুলুলু? হ্যাঁ হনুলুলু। আমি শুনেছি আমার ওষুধটা কিন্তু মনে করে আনবেন হরে কৃষ্ণ, চলি তাহলে। আসে তুই আবার টুপি পরালি ভাই। সুজয় পাঁচশো টাকা তোর, পাঁচশো টাকা তোর, আর বাকি হাজার টাকা দিয়ে আজ পার্টি হবে। সুজয় এক্সেলেন্ট, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সুজয় ওয়েলকাম টু ডান্স পাগলু ডান্স, বেস্ট অফ লাক ফর দ্য কম্পিটিশন, উইশ ইউ অল দ্য লাক, ইয়েস, ইউহু, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাল যদি জানতে পারে না তোরা দুজন এখানে রয়েছিস, আমার বাস হয়ে যাবে। তুই কোথা থেকে ঢুকেছিস? এবার কি হবে অনন্ত কুমার? মানে মানে এই যে তোমরা চারজন এই ঘরে একসাথে আছো, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম, কিন্তু আজ কনফার্ম হয়ে গেলাম। না আপনি ভুল বুঝেছেন, এই দুজন তো আমাদের গেস্ট, এক্ষুনি চলে যাবে। ওসব ভাব দিয়ে আমার কোনো লাভ নেই, আমার যা বোঝা বোঝা হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে আমি বেচা কেনা করব। সে আবার কি কোন জিনিস? সেটা আপনি কি বলছেন মালদা? আরে শালা, তোর না হনুলুলু থেকে ওষুধ আনার কথা, তুই এখানে কি করছিস? আসলে কি হয়েছে মালদা, ওই হনুলুলু যাওয়ার ফ্লাইটের টিকিট তাই পেলাম না। আরে শালা, বিনা টিকিটে হনুলুলু পাঠাবো, তোরা শালা সব করেছি দেখবাস, আমার চোখকে ফাঁকি দিয়ে তোরা চারজনে এই ঘরে থাকছিস, কালকেই আমার 7000 টাকা দিয়ে এই ঘর থেকে বিদায় হবি। এই খগেন মাল, কি হয়েছে? আমরাও এই ঘর ছাড়বো না, যা করার আপনি করে নিন, তাই ঠিক আছে? আমার নাম খগেন মাল হরেকৃষ্ণ, জানি আমি কালকেই তোদের এই ঘর থেকে বিদায় করার ব্যবস্থা করব। তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? আর কার কোলে বসার ইচ্ছে আছে হরেকৃষ্ণ? চলো চলো সব। Yes.
এবার হবে। শালা সারা রাত ফুর্তি করে এখন ক্লান্ত, ঠিক বুঝলাম না তো? বুঝিয়ে দিচ্ছি দিচ্ছি বুঝিয়ে। এই ওগুলোকে তোল তোল ওগুলোকে ঢোল অনন্ত, এই ঢোল ওঠে। কাল রাতে বাইরে থেকে মেয়ে ছেলে নিয়ে এসে ঘরে তোরা সারারাত ফুর্তি করেছিস। সত্যি কি মিথ্যে? এক্ষুনি ঠিক করে যাবে। তোমরা হা করে দাঁড়িয়ে দেখছো কি? যাও ভেতরে গিয়ে সার্চ করো। কি করছো? একদম কথা বলবি না। না না স্যার, আমি বলছিলাম যে এই পুরো ব্যাপারটা ভালো করে মেয়েগুলোকে খুঁজে বের করো। স্যার মেয়ে থাকলে তো পাবেন। এখানে একটা আছে স্যার। তোরা চারজন তো জমিয়ে দিয়েছিস। এদের চারজনকে নিয়ে চলো আর মেয়ে দুটোকে নিয়ে এসো। আমি বলছিলাম যে এটা বিশাল বড় চক্রান্ত। এটা ভদ্রলোকের পাড়া, সারা রাত ফুর্তি করার জায়গা না। চারজনকে নিয়ে চলো। আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি সহ্য করতে পারি না সোনা। স্যার বলছি তোদের নাম কি রে সোনা? আমার নাম সতী। সতী সতী হয়ে এই কাণ্ড ঘটিয়েছিস? আর তোর? মিতা। স্যার আমরা দুজনেই একটা গ্রুপ থিয়েটারে অভিনয় করি। ওই খগেন মালে এসে আমাদের টাকা দিয়ে বললে যে অভিনয় করতে হবে, আর ভোরবেলা আমাদের জানলা দিয়ে ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু এর মধ্যে যে সব ব্যাপার আছে আমরা কিছুই জানতাম না স্যার। আমাদের কোনো দোষ নেই স্যার, আমরা নির্দোষ। আমরা টাকার জন্য কাজটা করতে রাজি হয়েছিলাম কিন্তু ভাবিনি যে থানা অবধি চলে আসবে ব্যাপারটা। ও ব্যাপারটা তাহলে গটাপকে। যা শোনা, তোদের ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতের জন্য সাবধান করে দিলাম। আসার আমরা তোদেরও ছেড়ে দিলাম সোনা, তবে ওই খগেন মালকে আমি দেখে নিই। তার আগে আমরাই দেখে নেব। ঠিক বলেছি, ওই হনুমানের আলু ফাটাচ্ছি। তোমরা এসব কি করছো? আজকে মেরে ফেলবো।
আপনি বিধবা হয়ে গেলেন, এই বুড়ো সব সম্পত্তি পেয়ে যাবেন। মালদা, আপনার এই অবস্থা কে করলো? আমরা কোনদিন বলতে পারি সব কথা? বেশি নাটক করো না, কাল রাতে আমাকে তোরা কাঁচা খিস্তি করেছিস, আমার পিঠে, আমার গায়ে, আমার মাথায় ছাড়ার পর ছাড়া মেরেছিস, আমার দুতেই ধরে টেনেছিস। অনেক কৃষ্ণ, ওটা মাল খেয়ে বলেছিলাম মালদা। চুপ, তুই একদম চুপ, হাইব্রিড হারাম ঘর, তোকে আমি পুলিশে দেবো। তুই হনুরুডু ঠপ্পে আমার কাছে 7,000 টাকা দিয়েছিস, দে টাকা ফেরত দে, ফেরত দে টাকা। তোলা বুদ্ধি শান্তির কি হবে? শান্তির দিকে কিছু করেছে, আমার কোনো শান্তির দরকার নেই। তোরা শালা অশান্তির গোডাউন, আমার শেষ কথা। 4 দিনের মধ্যে এই ঘর ফাঁকা করে চলে যাবি, নয়তো তোর সব জিনিসপত্র টান মেরে আমি রাস্তায় ফেলে দেবো। আর ঝামেলা করে লাভ নেই, ঘর ছেড়ে দেবো। আরে ছেড়ে দেবো বললেই হবে? কোথায় যাবো সেটা তো খুঁজতে হবে। আরে সবাই মিলে খুঁজলে একটা ঘর পাবো না? আরে আমার বেরোনো মুশকিল হয়ে যাবে, আমার তো নতুন চাকরি। হ্যাঁ তো চাকরি বাঁচিয়ে খুঁজবি, আমিও 2 দিনে ছুটি নিয়ে নেবো, অত শত যাই না। নেক্সট 7 দিনের মধ্যে একটা ঘর ফাইনাল করতে হবে, ব্যাস। আপনি লাস্ট উইকের ফটোগুলো আমাকে পাঠাননি কেন? আমি তো আপনাকে ইমেল করে দিয়েছি, চন্দনকে বলেছিলাম হার্ড কপিগুলো আপনাকে দিয়ে দিতে। কেন, নিজের হাতে দিতে লজ্জা করে নাকি প্রেস্টিজে লাগে? প্রেস্টিজে লাগবে কেন ম্যাডাম, আমি ছুটিতে ছিলাম তাই ওকে দিতে বলেছি। ও, আপনি ছুটিতে আছেন, এ কথাটা আগে বলেননি কেন? বলার স্কোপ দিলে তো বলবো ম্যাডাম, একটা অনুরোধ করবো ম্যাডাম। কিসের অনুরোধ? মানে যে মানুষটা ছুটিতে রয়েছে অন্তত তার সাথে একটু ভালোবেসে কথা বলা যায় না? ভালোবেসে মানে? না ভালোবেসে মানে প্রেম ভালোবাসা কথা বলছি না, আমি বলছিলাম যে একটু মিষ্টি করে একটু ভালোবেসে তো কথা বলা যেতে পারে, তাই না? সরি, প্লিজ বসুন, কফি খান। 1 মিনিট। আরে আরে কি হচ্ছে? মানে চিমটি কেটে দেখছিলাম, যে স্বপ্ন দেখছি না তো, না মানে আপনি বসতে বলছেন, কফি খেতে বলছেন। কেন? না দুদিন আপনার ধমক খেয়েছি,
আজ কফি খাচ্ছি, একটু অন্যরকম ফিলিং হচ্ছে আর কি। প্লিজ বসে। প্লিজ। আচ্ছা, ছুটিটা কি আপনি এমনি নিয়েছেন নাকি স্পেশাল কোনো কারণ আছে? স্পেশাল মানে? স্পেশাল মানে বিয়ে করার জন্য মেয়েটা খুঁজছেন নাকি? বিয়ে? না না, ওসব কিছু ভাবিনি। কেন বিয়ে করবেন না? না না, করার তো ইচ্ছা আছে, কিন্তু পছন্দ মতো মেয়ে পাচ্ছি না। সে কি, এখানে এত সুন্দরী মডেলদের সঙ্গে আপনি কাজ করেন, হেসে হেসে গল্প করেন, এদের মধ্যে কাউকে পছন্দ হয়নি? না। তাহলে আপনার কিরকম মেয়ে পছন্দ? আমার কিরকম মেয়ে পছন্দ? এই ধরুন, আপনার মতো সুন্দরী না হলেও চলবে, কিন্তু আমার যেরকম মেয়ে পছন্দ তার মধ্যে ডিগনিটি, ডিসিপ্লিন, দায়িত্ব কেন, এগুলো থাকা দরকার আপনার মতো। এনিওয়ে, কফির জন্য এবং ভালো ভালো কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি। তোকে ম্যাডামকে হার্ড কপি গুলো দিতে বলছিস, দৃষ্টি কেন পাঠা? একদম ভুলে গেছিস। হ্যাঁ, ভুলে গিয়ে আমাকে গ্যাস খাওয়ালি, বাড়ি খুঁজতে খুঁজতে জান কয়লা হয়ে যাচ্ছে। এই এখনো পা আড়ি পা পাইনি। ভালো খবর আছে কি? একটা বা আড়ি আছে, বলে যা বাড়ি লেখে। বাড়ি ও ওয়ালা নয়, বাড়ি ওয়ালি। আচ্ছা, বাড়িওয়ালা ফুল শাটার ডাউন, আর বাড়ি ও ওয়ালি হাফ শাটার ডাউন। মানে যা কে এলেই বুঝতে পারবি। ঠিক আছে, ঠিক আছে বল। হ্যাঁ, পু সত্যি কথা বলতে কি, টাকার জন্য আমরা বাড়িটা ভাড়া দিচ্ছি না। ও খালে পড়েছি তো তাই। মানে? মানে একজন প্রমোটারের নজর পড়েছে এই বাড়িটার উপর, সেই জন্য ভাবছি একটা ভালো ফ্যামিলি দেখে বাড়িটা ভাড়া দিয়ে দেবো। ফ্যামিলি? আসলে আমরা প্রোটেকশন চাই, শুধু একটা ভালো ফ্যামিলি হলেই যথেষ্ট। বুঝেছি, বুঝেছো ভাই? ফ্যামিলি ফ্যামিলি। চাটা খেয়ে নিন। এই নিন। এটা কি জিনিস ভাই? হাফ ছেলে হাফ মেয়ে। আরে আমাদের ঢোল যখন নাটক মেয়েদের পাঠ করে তখন এরকমই দেখতে লাগে। আচ্ছা, তোমরা বিয়ে করেছো তো? না, আমরা বিবাহিত। কি বলছিস? আমরা দুজনেই বিবাহিত। তাহলে তোমরা ফ্যামিলি নিয়ে থাকবে, ঠিক আছে? আর ও শালা ওখানে বলে এসেছে আমরা নাকি বিয়ে করে নিয়েছি। বউ কোথায় পাবো? আরে বউ আমাদের সঙ্গেই রয়েছে। মানে? বুঝলাম না। বুঝিয়ে বলছি, চল, কোনো বাড়িওয়ালা ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবে না। এই অবস্থায় আমাদের চারজনের মধ্যেই যে কোনো দুজনকে বউ সাজতে হবে, আর আমাকে আনন্দকে অলরেডি দেখে ফেলেছে, সুতরাং বাকি রইলি তোরা দুজন। ও ঠিকই বলেছে। তো ঠিক আছে, নিকুচে কাটছে। শোন, আমি আর ফিমেল ক্যারেক্টার করতে পারবো না। এছাড়া আর কোনো উপায় নেই। নেই তোলা, আমি দেখে আসছি এরা ঘর খালি করলো কিনা। এই চিটিং মাছগুলোকে বিশ্বাস নেই, এরা ঘরের জানলা দরজাও খুলে নিয়ে যেতে পারে, একদম বিশ্বাস নেই।
কৃষ্ণ হরে কৃষ্ণ তোলা আরে সব পড়াশ হয়েছে আরে এদিকে এসো আরে হরিপদ বাবু সাদর চিৎকার করছেন কেন কার এক খগেন বাবু কায়তা ছিলা সব পড়াশ হয়েছে সব পড়াশ ওই লম্পট গুলো আবার ঘরে মেয়ে চলে এসেছে আপনি কি করে বুঝলেন নিজের চোখে দেখলাম ওই মেয়ে দুটো এখনো ঘরের ভেতরে রয়েছে তোর কপালে আর কি কি দেখা বাকি আছে ওই লম্পট গুলো চলে গেলে এই গোটা বাড়ি যা গঙ্গা জল দিয়ে ধোবে যাতে কোনো পাপ না থাকে আমি জানলাম না আর হঠাৎ বিয়ে করে ফেললো ভালোবাসা ছিল তাই বিয়ে করে ফেলেছি বুঝলি এই আপনার সবাইকে দাঁড়ান তো সবার সাথে আজ আলাপ করে দেবো এক্সকিউজ মি তোলা বৌদি কোথায় গো হ্যাঁ গো বলো এসো 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 চলো বৌদি সুমনা চলো এসো 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 এই হলো আমার বউ গৌরী সবাইকে নমস্কার আর এই হলো আমার স্ত্রী সুমনা সবাইকে আমার তরফ থেকে প্রণাম ভালোবাসা শুভেচ্ছা শ্রদ্ধা তাহলে কি তোমরা সত্যি সত্যি বিয়ে হ্যাঁ গো আসলে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্যাক্সিতে মালটা উঠে গেছে এবার আমাদের যেতে হবে আপনাদেরও ওই মাল সার্কাস দেখা হয়ে গেল হ্যাঁ চলি আমরা হ্যাঁ আবার কি হলো হনুলুরু থেকে ওষুধ আনার জন্য যে 7,000 টাকা দিয়েছিলাম ওটা দিয়ে যাও ও আপনাকে বলা হয়নি না হনুলুরুতে যে বন্ধু যাওয়ার কথা ছিল সে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার সঙ্গে আপনার 7,000 টাকাও মারা গেছে চলো চিটিংবাজ আমার সঙ্গে চিটিংবাজি করছিস আরে মারা যাওয়ার সাথে চিটিংবাজি কি সম্পর্ক 100 বার চিটিংবাজি হল কৃষ্ণ আমি চিটিংবাজ এই একটু এদিকে এসো তো আমি চিটিংবাজ হ্যাঁ টাকা নিয়ে রিসিট দাও না বাথরুম বসে করো না জল ছাড়ো না সপ্তাহে 4 দিন 4টা করে ডিম নিয়ে যাও আলু পেঁয়াজ রসুন তাছাড়া তোলা বৌদিকে তুলে এনে তো শান্তিও দিতে পারো না অনেক বকেছিস তোর গোষ্ঠীর পায়ে পড়ছি এবার বিদায় হ হ্যাঁ বিদায় হচ্ছি যাওয়ার আগে উপদেশ দিয়ে যাচ্ছি হ্যাঁ শান্তি তো দিতে পারছো না আর বাচ্চা নিয়ে এসো দত্ত আমার পেছনে কাটি দিচ্ছ হরকৃষ্ণ ঠিক জায়গায় পেরেক মেরেছি আসি এসো ওর কথায় কান দিও না তোলা কতবার বলছি ঠিকঠাক নিয়ে আসতে ও সারা হাওড়া মাল নিয়ে আসছে আচ্ছা সব দেখ সবকিছু টাইট ব্লাউজ টাইট ভেতর টাইট আচ্ছা বগলে চার্জ করছি যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হয়েছে আমাদের এক্স্যাক্টলি করতে কি হবে বলতো কি আবার করতে হবে ওষুধ থাকতে হবে চ একটু সুজয় তো রিয়েলিটি শোর কম্পিটিশন আছে ওকে তো বেরোতেই হবে আরে জানি কম্পিটিশন বলবে না বলবে ব্যাংকে চাকরি করি আরে সুমনা সেজে বাড়ি থেকে বেরোবে কোনো মলটলে গিয়ে সুজয় সেজে বেরিয়ে পড়বে আর আমি আমি চাকরি খুঁজবো কি করে সবাই যদি চাকরি করতে বেরিয়ে যায় তাহলে ঘর সামনে কে হ্যাঁ তুই বাড়ি বড় বউ ঘর সামনে ওরা কি এসে গেছে হ্যাঁ কিন্তু কোন ফিমেল কণ্ঠস্বর শুনতে পাচ্ছি না তো আমার হাজবেন্ড মিস্টার পদ্মলোচন রায় আমি দেখতে পারি না
কিন্তু অনুভব করতে পারি, ঠিক আছে? আমার শ্রী গৌরী। যা যা যা, প্রণাম করো, প্রণাম করো। গৌরী, বাহ 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 বাহ, ভারী সুন্দর নাম তো। আসলে উনি দেখতে পারল তো, তাই অনুভব করছেন। আর আমার স্ত্রী সুমনা। সুমনা, বাহ 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 বাহ, ভারী সুন্দর নাম। আমাদের এক মাস আগেই বিয়ে হয়েছে। এক মাস? তার মানে তো একদম ফ্রেশ। এই ধৃতরাজের সাথে এরকম লোক ছিল না? আমাকে কিছু বললে? না না, আপনাকে কিছু বলা হয়নি। ঠিক আছে, তোমাদের দুই বউই খুব স্বাস্থ্যবতী। স্বাস্থ্যবতী? আসলে ওই মালবাজারে ও তো কুস্তি করতো। ওই সুলতান বলে যে ছবিটা ছিল সেখানে তো সালমান খানের অপোজিটে ওরই করার কথা ছিল। ও তাই নাকি? মাসিমা, আসলে কি ওই ছেলেদের সঙ্গে কুস্তি করতে লজ্জা করবে তো, তাই আমি রাজি হইনি। ওরা তখনই অনুষ্কাকে নিল। ঠিক করেছ। তা তোমরা সবাই কি চাকরি করো? হ্যাঁ, আমি আইটি সেক্টরে কাজ করি, আর সুমনা ব্যাংকে। আমি ফটোগ্রাফি। আচ্ছা, আর গৌরী? সবাই যদি কাজ করে তাহলে বাড়ি কে সামলাবে বলুন? হ্যাঁ তাই তো। তার মানে গৌরী সারাদিন বাড়িতে থাকবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এবার একটা কাজ করো, জিনিসপত্র নিয়ে ওই ঘরে চলে যাও। ওই ঘরে? এই আমি ভাই, ছুটি ছুটি ছুটি, চলকে হেল্প করে দে। চলো, কোনটা ধরবো? নয়ন, এই যে এই যে এই যে, ছেলে মেয়েগুলো বড় ভালো, তাই না? গৌরীও খুব ভালো। ঠিক আছে। বাহ, ঘরটা তো বেশ ভালো। ঘর ভালো হোক, কিন্তু এইটি আর ভালো লাগছে না রে ভাই। মেয়র কষ্টটা না এখন বুঝতে পারছি। অনন্ত ভাই, রাতারি নাটকটা শেষ কর না। আরে আরম্ভ যখন হয়েছে শেষও হবে। অনন্ত, বাবু, সব মিলে টাকাটা আইছে? না, এখনো আসেনি। আর যদি দুদিন দেরি করে মালিকটার খুলি কুলি কইরা উড়াই দিবি। বস, লীলা এসছে। ও বাবা, লীলা রানী, আইসো আইসো, কাছে আইসো। এখানে বসে বসে মদ গিরছো, আর ওদিকে তোমার কফি নিয়ে পেরেক পোতা হয়ে গেল গো। সেই বুড়িটা বাড়িতে ভাড়াতে বসিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ খাল, তোমাকে আমি আগে থেকেই বলেছিলাম যে বুড়িটাকে দিয়ে সইটা করিয়ে নাও। এখন বোঝো ঠেলা, যদি বাড়িটা না পাও তাহলে খাল কমপ্লেক্স ভোগে চলে যাবে, আর আমি যে টাকা লাগিয়েছিলাম সেটাও হরে কৃষ্ণ হয়ে যাবে। আর চিন্তা করতাছো কেন মালদা? আমাদের 10 বছরের পার্টনারশিপের দিব্যি দিয়া কইতাছি, ওই খাল কমপ্লেক্স আমি বানাবই। কিন্তু তোমার এই লীলা রানী কি বলছিল? ওরা নাকি ভাড়াতে বসিয়েছে? আরে সারো তো মালদা, ওই বুড়ি যতই ভাড়াতে বসাক কিংবা ওই বডিগার্ড রাখুক, আমি যখন ঠিক করছি ওই বাড়ি আমি নিবই নিব। হাই হাই মোনা, হোয়াট আ সারপ্রাইজ! কতদিন পর তোর ফোন পেলাম। ইউএস গিয়ে আমাদের ভুলে গেছিস তো? কি করে ভুলবো তোদের? তুই এখন কোথায়? কলকাতায় আইটি সেক্টরে জব করছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আর তুই? আমার স্টাডি শেষ। ভাবছিলাম চাকরি জয়েন করবার আগে একবার ইন্ডিয়া ঘুরে আসি। দ্যাটস গুড নিউজ। কবে আসছিস? ডেটটা ফাইনাল হোক তোকে খবর দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, ইউ মাস্ট কাম টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ মি। অফ কোর্স আইল কাম। এন্ড ওয়ান মোর থিং, যতদিন আমি ইন্ডিয়াতে আছি ইউ উইল বি স্টেইং উইথ মি, মানে তুই আমার সঙ্গে আমার ঘরে একসাথে থাকবি। ডান, ওকে, বাই বাই। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কোথায়?
মেনুতে আমি কিছু চেঞ্জেস করতে বলেছিলাম, সেগুলো এখনো আমাকে কনফার্ম করা হয়নি কেন? আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং, কল দেম ইমিডিয়েটলি। ওকে ম্যাম, এক্ষুনি কল করে নিচ্ছি। হোয়াট ইজ দিস, এখনো এতগুলো কার্ড ডিস্ট্রিবিউট করা বাকি আছে? বিয়ের পর কার্ডগুলো দেবেন? হ্যাঁ করে দেখছেন কি, নিয়ে যান আর আজকে যেন এগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। এই শোনো পিন্টু, বাইরে থেকে যে গেস্টরা আসবে তাদের জন্য 50টা রুম বুক করতে বলা হয়েছিল, ইজ ইট ডান? আমি চেক করে নিচ্ছি ম্যাম। ওকে লেট মি নো। ইয়েস ম্যাম। ম্যাডাম, আরে মিস্টার সেন আসুন। অ্যাকচুয়ালি ওলা বললো আপনি ডেকে পাঠিয়েছেন, আর্জেন্ট কিছু আছে। হ্যাঁ বসুন। কি খাবেন, চা না কফি? না না কিছু খাবো না। তাহলে মিষ্টি খান, আজকে আমি ভীষণ খুশি। তাই নাকি? কিসের মিষ্টি? বিয়ের মিষ্টি। বিয়ের মিষ্টি? হ্যাঁ। আপনার বিয়ে ফাইনাল হয়ে গেল? আমার বিয়ে না, আমার দিদির বিয়ে। ও কবুল চুল 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 চুল, বিয়েটা আমার দিদির। আপনি আমাকে কংগ্রাচুলেট করছেন মানে? আপনার লাইন ক্লিয়ার হয়ে গেল না? আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনার কি রাগ হয় না? রাগ হবে কেন? আপনার হাতটা তো কোন্দর ধরে আছে। মিস্টার সেন, আমি না আপনাকে একটু সমস্যায় ফেলবো। ফেলুন না, আসুন চলুন বসুন। আপনার পছন্দ খুব ভালো, বিশেষ করে কালারের ব্যাপারে। থ্যাংক ইউ। তাই আমার দিদির বিয়ের শাড়িটা আপনি চুজ করবেন, উনি চুজ করবেন শাড়িটা। আমাদের এখানে সব এক্সক্লুসিভ শাড়ি, এমনটা আপনি কলকাতা শহরে কোথাও পাবেন না। আপনি আপনার কমেন্ট্রিটা বন্ধ করে নয় দেখান নয় দেখতে দিন। সরি সরি সরি, আমার মাইন্ড। এই একটু দেখুন খুলে। ওয়াও, এটা তো দারুন দারুন। বাহ, এইটা বেশ। এই এটাকে একটু সাইডে রাখুন। এই কালারটা দেখাবেন প্লিজ। খুব সুন্দর কালার, আরো ভালো হবে। আর দেখা দরকারই, এইটা এইটা রেখে দিন। এইটা আর ওইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। মন্টুদা, তুমি ওই দুটোই সরিয়ে রাখো। এই নীলটা দেখান তো একটু, নীলটা। নীলটা? আমার দিদি নীল রং পছন্দ করে না। না না, এটা দিদির জন্য নয়, এটা আপনার জন্য। আমার জন্য? আমি শাড়ি পরি না। না না, এই শাড়ি স্পেশালি এই নীল শাড়িটা পরলে আপনাকে খুব ভালো দেখাবে। ঠিক ধরেছে, দারুণ লাগবে। মন্টুদা, আপনি ওই দুটো শাড়ি সরিয়ে রাখবেন, ঠিক আছে? বলছিলাম কি স্যার, ম্যাডাম কি আপনি এই শাড়িটা গিফট করে দিন না? আপনি একটু চুপ করে থাকুন। দরজাটা বন্ধ করে নিয়ে আসি। শান্তি, এ বুড়ো শালা শান্তিতে ভিডিও খেতে দেবে না। হ্যাঁ শালাকে শুধু মুসুম্বি দাও। হ্যাঁ এ মনে হয় আবার এসছে। মাসিমা আপনি আসুন আসুন, ভেতরে আসুন আসুন। এরা কেউ বাড়ি ফেরেনি? না কেউ ফেরেনি, তবে ফিরে যাবে কিছুক্ষণে। কেন মাসিমা? তোমাদের মধ্যে কি কেউ বিড়ি খায়? আমি না, মানে আমিও তো সেটাই ভাবছি, কে খায় বলুন তো। মনে পড়েছে, আজকে সকালে না আমি ওর জন্য একটু কড়া করে করলা ভেজেছিলাম, ওটারই গন্ধ চারিদিকে ভরভর করছে। শোনো, আমি পাটকেল বাবার কাছে পুজো দিয়েছি, ও তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই নাও পাটকেল বাবার প্রসাদ খাও। একা খাবে কিন্তু। কেন?
বাচ্চা হবার জন্য। হ্যাঁ, পাটকেল বাবার প্রসাদ খেয়ে অনেক বউয়ের বাচ্চা হয়েছে। আচ্ছা ঠিক আছে মাসিমা, আমি পরে খাবো, কেমন? না না পরে না, এখনই খাও, আমার সামনে খাও। জয় মামা পাটকেল বাবা, জয়। হয়েছে? না না সবটা খাও, নইলে তো কাজই হবে না। কি যে হবে কে জানে। তোমাকে আমি একদিন পাটকেল বাবার কাছে নিয়ে যাব, কেমন? নিয়ে যাবেন তো? ওই পাটকেল বাবাকে আমি জিজ্ঞেস করবো আমার ছেলে হবে না মেয়ে হবে। হ্যাঁ আচ্ছা শোনো, আমরা সবাই আজকে একটু বেরোবো, একজনকে আনতে যাব। ও আচ্ছা, কাকি গো? ওটা সারপ্রাইজ, বলা যাবে না। ও মা, তাই নাকি? আচ্ছা মাসিমা সাবধানে যাবেন। আসি আসি। তুমি আমার দিকে অমন ভাবে চেয়ে রয়েছো কেন গো? তুমিও কি পাটকেল বাবার প্রসাদ খেয়েছো? কোয়াতি হবে। চিন্তা করিস না, বাড়িতে কেউ নেই। কেউ নেই মানে কোথায় গেছে? সেটা একটা সারপ্রাইজ, তোদেরকে বলা যাবে না। তোর এই সারপ্রাইজের জন্য আমরা মারা যাবো নাকি? তোর জন্য কি আমরা ঘর ছাড়াবো? তোর আমার ঘর ছাড়াবো? তোর সব বাইরে চলে যাস, থাকতে পার আমাকে। আর ওইদিকে সারা কালা দিতে রাষ্ট্র সবসময় আমাকে টার্গেট করে রেখেছে, সবসময় আমার মুখে দেখে হাত বাড়ায়। আজকে সারা খুলে দুটো ওর হাতে দিয়ে দিচ্ছি। কি দিচ্ছিস? আমার মৌসুমি দুটো। হ্যাঁ তার মধ্যে আজকে আমার মাসিমা কোন পাটকেল বাবার প্রসাদ খাইছে জানিস? পাটকেল বাবার প্রসাদ কি রে? ওই পাটকেল বাবার প্রসাদ হলো ওই খেলে নাকি সবাই পোয়াতি হয়ে যায়। আমি যদি পোয়াতি হয়ে যাই তাহলে তো খেলো হয়ে যাবে। ভালো খবর কে রে? ছেলে হয়ে পোয়াতি হয়ে যাবো বলে ভালো খবর? পাটকেল বাবার প্রসাদ কে কিচ্ছু হবে না ভাই, কিন্তু আমাদের প্ল্যান 100% সাকসেস। মানে মাসিমা তোকে আর সুজয়কে সত্যিকারের মহিলা ভেবেছে। মানে সত্যিকারের পোয়াতি হবে না? কি বলছিস? এই হলো আমার একমাত্র নাতনি মোনালিসা। ঠিক আছে ঠিক আছে। ছেলে আর বৌমাকে হারিয়ে ওর মুখ চেয়ে আমরা বেঁচে আছি। এই তো ইউএস থেকে ফিরলো, ওকে আনতেই আমরা এয়ারপোর্ট গিয়েছিলাম। তাহলে এটাই তোমার সারপ্রাইজ? কিন্তু সারপ্রাইজটা যে এতটা সুন্দর জানতাম না তো। মাসিমা এর আগে তো আপনি ওর কথা কখনো বলেননি। কিন্তু ঠাম্মা আমাকে আপনাদের সবার কথা বলেছে, আপনারা আমাকে মোনা বলে ডাকতে পারেন। মোনা, গাড়ি থেকে লাগেজ সব নামানো হচ্ছে তো? সব এনেছি। আচ্ছা, আর এ হলো আমার বান্ধবী নন্দিতা। হাই গৌরী বৌদি, আমরা দুজন আপনাদের দুজনকে কোম্পানি দেবো। উই উইল হ্যাভ গার্লস ডে আউট। কি বলেন নন্দিতা? আসলে ও গৌরী নয়, এ গৌরী। ও আমার স্ত্রী। আমি সুমনা, আর এই হচ্ছে আমার হাজবেন্ড। আরে কি হয়েছে? আরে বাবা ব্যাগ উঠাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? ও মা কি হয়েছে গো ঠাকুরপো? মানুষের এক চড়ি ঠাকুরপো। এই কি করছিস কে তুই? এই বাড়িতে আর থাকা যাবে না। কেন? তোদের সব কথা আমি বলতে পারবো না। মাসিমা লীলা ছিল ঠিক ছিল, কিন্তু এই মেয়েগুলো এসে রিস্ক বাড়িয়ে দিল। আরে ওই মেয়েগুলোর জন্য আমরা সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যাবো নাকি? তুই জানিস না এই মেয়েগুলোর জন্য আমাদের কি সর্বনাশ হতে পারে। যে যার মাল গোছা কেটে পড়। এই আমরা কোথায় গিয়ে থাকবো? হ্যাঁ রাস্তার স্টেশনে ফালতু কথা বলছে। এগুলো ধর ধর
ঢুকে রাখ আর সুটকেসে গুছিয়ে রাখ। হ্যাঁ ওগো শুনছো, বলছি ঠাকুরপুর কথা না একদম উড়ি দেওয়া যাবে না গো। শোনো যেটা বলছি শোনো না, বলছি আজকালকার মেয়েদের চোখ না ভীষণ সাংঘাতিক, ওরা যখন তখন ধরে ফেলতে পারে। আর তোর জানিস সব থেকে আমার টেনশন হয় কানা পদ্মলোচনকে নিয়ে, ও যখন খুশি আমার অ্যাটাক করে দিতে পারে। এ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর একটা ব্যবস্থা করে দেবো। একটা কারখানার খবর পেয়েছে কোনে মেয়েরা কাজ করে। মেয়েরা? হ্যাঁ প্যাকিং আর লেবেলিং এর কাজ। ওগো স্বামী আমি সেই কারখানায় রোজ রোজ কাজ করবো, আমি মহিলাদের লেবেলিং করে প্যাকিং করবো। ওই কানা পদ্মলোচনকে রোজ রোজ আমার মৌসুমি দিতে হবে না বল। যাই কোথায় লেবেলিং করে। এই শোন না আসতে পারি স্যার? আসুন 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 বসুন বসুন। আসলে পল্টু বাবু পাঠালেন, বলেন যে আপনার কারখানায় ওই বোতলে লেবেল লাগানোর জন্য মহিলা নিচ্ছেন। বললেন পল্টু ঠিকই বলেছে, কিন্তু আমাদের এখানে এখন একেবারে হাউজফুল। এই তো গত বর্ষদিন তিনজন মহিলাকে নিয়ে নিয়েছি। কাঁদবেন না কাঁদবেন না, আপনার কপাল খারাপ আপনি কি করবেন বলুন? উনি কি আপনার স্ত্রী? হ্যাঁ উনি আমার প্রতিবেশী। আসলে ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে। ও হো হো হো, এমন সুন্দরী স্ত্রীকে কেউ ফেলে চলে যায়? এদিকে আসুন। আজকাল স্বামীগুলো হয়েছে তেমনি। কি নাম? যেদিন থেকে ওনার স্বামী ছেড়ে চলে গেছেন না, কান্না শুরু করেছেন, কোন ইন্টারভেল দিচ্ছেন না। সেটাই তো স্বাভাবিক নাকি? চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। আপনি যদি সপ্তাহে তিন দিন ওভারটাইম করতে রাজি থাকেন, তবে সোমবার থেকে আসতে পারেন। আমি সব করতে রাজি পারি। তাহলে সোমবার থেকে আসুন। সোমবার থেকে আসবে, সোমবার থেকে আসবে। নমস্কার, ধন্যবাদ। আমি জানি ম্যাডাম আপনি ইনডিসিপ্লিন পছন্দ করেন না, আমি এক্সপ্রেশন দিলেও যে আপনি মেনে নেবেন তাও নয়। ভুল মানে ভুল আমি জানি, সেটা আমি করি বা চন্দন, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম। আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াবো কেন? আসলে আমি না ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আপনি অনেক জিনিসই বুঝতে পারেন না। হ্যাঁ তা ঠিক, আমি ওই চন্দনের উপর ভরসা করে পুরো ব্যাপারটা। আপনার চোখ ঠিক আছে? হ্যাঁ চোখ চোখ ঠিক আছে। না চোখ তো ঠিক আছে, আমি তো দূরেটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না। দেখেন ম্যাডাম আপনি কেমন কথার প্যাঁচ মারছেন, দূরটা যখন ভালো করে দেখতে পাচ্ছি তখন কাছেরটাও ভালো করে দেখতে পাবো, তাই না? বসুন। হ্যাঁ বসুন। ও হ্যাঁ। আচ্ছা মিস্টার সেন, আপনার কোন কালারটা বেশি পছন্দ? কালার ব্লু, স্কাই ব্লু আমার খুব ফেভারিট কালার। তাই তো সেদিনকে আপনাকে ওই নীল রঙের এই শাড়িটা পরে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। তবুও ভালো আপনি কাছে জিনিসটা লক্ষ্য করলেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলুন। আপনি যদি একটু হালকা লিপস্টিক পরেন আপনাকে আরো দেখতে সুন্দর লাগবে। মিস্টার সেন না মানে ওই আমি আমি জানি ওই আপনার ঠোঁটের কাছে পৌঁছানোর অধিকার আমার নেই, তবু সত্যিটা বললাম। যা বলেছিস। শোন না আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে। ওকে বাই বাই। নদী নদী
নদী আমার কথা একটু শোনো প্লিজ নদী। চলো সিম ক্রিয়েট করো এখানে সবাই। শোনো হাই নন্দিতা। হাই আনন্দ। হাই। নেক্সট উইক আমরা সবাই অফিস পিকনিকে যাচ্ছি, তোদের দুজনের নামে লিখিয়ে দিয়েছি, তোরা যাচ্ছিস কিন্তু। এতো খুব ভালো কথা, আমরা দুজনেই যাব, কি বলো নদী? তুমি যাও আনন্দ, নেক্সট উইকে আমার মাসির মেয়ের বিয়ে, তো আমাকে অ্যাটেন্ড করতেই হবে। গেলে ভালো হতো রে। আনন্দ তুমি নিশ্চয়ই যাচ্ছ তো? এই রে আমি তো একদম ভুলেই গিয়েছিলাম, মানে ওর মাসির মেয়ের বিয়ে, তো আমি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। সরি আই ক্যানট গো। ও ওকে বাই বাই বাই। কই তুমি বলনি তো তোমার মাসির মেয়ের বিয়ে? আমার কোনো মাসি নেই, কোনো মেয়েও নেই। নদী তুমি পিকনিকে গেলে খুব ভালো হতো, আমি তোমাকে অনেক কিছু বলতে পারতাম। সে শোনা দরকার নেই। নদী নদী আপনাকে তো কতবার বলেছি এই বাড়ি আমি বিক্রি করবো না, যান বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না, আপনি তো জানেন আপনার বাড়ির চারপাশের সমস্ত কটা বাড়ি আমি কিনা লইছি, আর আপনার বাড়িটা সিচুয়েটেড একদম মাঝখানে। এই বাড়িটা যদি আমি না কিনা লই, তাহলে আমার নেপাল খাল কমপ্লেক্স কেমনে তৈরি হইবে? চুই করে অত সোজা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে পুলিশ ডেকে লকআপের ভাত খাওয়াবো, ঠিক আছে? তাই নাকি? নয়ন থানায় একটা ফোন করো তো। হালায় আমারে তো আর পুলিশের ভয় দেখাস। আপনি মাসিমাকে মারছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। মিশমশাই আপনার অপারেশনটা এখন দয়া করে বন্ধ করুন, আমাকে এখন খেলতে দিন। এই দুষ্টু, এই সিন থেকে আমি কি করে সরতে পারি? তোমরা না থাকলে আজকে ওরা আমাদের দুজনকে মেরেই ফেলতো। আমরা যতক্ষণ আছি আপনাদের গায়ে কেউ হাত দিতেই পারবে না। আচ্ছা মাসিমা, ওই লোকটিকে? আরে এর কথাই তো তোমাদের প্রথম দিন বলেছিলাম,
আমাদের এই বাড়িটা কেনার জন্য আমাদের একেবারে জ্বালিয়ে মারছে। সব ঠিক আছে তো? আমাকেও জ্বালিয়ে মারছে। ঠিক আছে ঠিক আছে মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। জানো সুমনা, আজ গৌরী বৌদি আর আনন্দদা না থাকলে খুব বিপদ হতো। যদি কেউ খুব বিপদে পড়ে, আনন্দ সব সময় তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। আমাকেও একবার বিপদ থেকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল, ব্যাস আমি ওর প্রেমে পড়ে গেলাম। ও, তার মানে তোমাদের লাভ ম্যারেজ? একেবারে কলেজ থেকে ভালোবাসা। তোমার বয়ফ্রেন্ড কি করে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও, তুমি আমারটা শুনে নিজেরটা লুকিয়ে যাচ্ছ। তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে, তার কোনো বয়ফ্রেন্ড নেই? আরে লুকোবার কি আছে, সত্যি নেই। ও মা, তাই? আচ্ছা তুমি আমাকে বলো, তোমার কেমন ছেলে পছন্দ? আমি যাকে পছন্দ করব, হি শুড বি স্মার্ট, হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট আর লাভিং, যে আমার সব সময় কেয়ার করবে। আর সবচেয়ে বড় কথা, হি শুড বি আ গুড ডান্সার, কারণ আই লাভ ডান্সিং। Hi. Hi. I'm Mona Lisa. Shujay. Can I? Sure, sure. You are an amazing dancer. Thanks. Mona, che tumio dance ko bhalobasho? Yes. Dance is my first love. Oh, so why didn't you join us? Actually, tumar dance theke just mugdho hoye gechhilam. I went into a trance watching you dance. Thank you. I am flattered. Ekta kotha bolbo tomake? Hey, ki? Actually, you look very similar to one of our tenants. মানে সুমনা বৌদিকে না ঠিক তোমার মতন দেখতে। You mean একটা মহিলাকে আমার মতো দেখতে? হ্যাঁ, সত্যি। আচ্ছা ধরো আমি আমার এই পোশাক ছেড়ে যদি ওনার মতো পোশাক পরি, তাহলে আমাকে তোমার ওই কি নাম বলে সুমনা বৌদি তার মতো লাগবে? একদম ঠিক। কি অদ্ভুত ব্যাপার না? কোনো অদ্ভুত ব্যাপার না, বিকজ ওই সুমনাই হচ্ছে আমার যমজ বোন। হোয়াট? যমজ বোন? ইয়েস। ও মাই গড, আই জাস্ট ক্যান বিলিভ দিস। তাহলে চলো আমার সঙ্গে। কোথায়? আমাদের বাড়িতে। তোমার বোনের সঙ্গেও দেখা হয়ে যাবে। আর সরি, আমার আমার বোনের সাথে কোনো সম্পর্ক নেই। কেন? কারণ ও আনন্দ নামে একটা বাজে ছেলের সাথে বিয়ে করেছে, যার কোনো ক্যারেক্টারই নেই। না না, তুমি ভুল বুঝছো। আনন্দ খুব ভালো ছেলে, আর সুমনা বৌদি খুব খেয়াল রাখে। দেখবে একদিন না একদিন তোমার এই মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়ে, সুমনা বৌদিকে খবরটা দিতে হবে, শিল বি ভেরি হ্যাপি। তাহলে আসছি, বাই। বাই, ইট ওয়াজ আ প্লেজার মিটিং ইউ। সেম ইয়ার। ও পৌঁছানোর আগে আমাকে এন্ট্রি দিতেই হবে। দেখি দেখি ভাই, দিদি সুমনা কোথায়? ব্যাংক থেকে এখনো ফেরেনি। ব্যাংকে? আজকে তো সানডে, ব্যাংক তো বন্ধ। মোনা, আমি বাথরুমে। সুমনা স্নান করতে গেছে। ও সুমনা, বাথরুম দুটো কখন? জানি না। সুমনা শিগগিরই বাইরে এসো। কি হয়েছে মোনা? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ। কি? আজকে তোমার চমচ ভাইয়ের সঙ্গে দেখা হলো। ও সুজয়, চমচ ভাই? এসলে জমজ ভাই কবে জমালো বে? তুমি তাড়াতাড়ি বাইরে এসো না, অনেক কথা আছে। ঠিক আছে, তুমি যাও, আমি শাওয়ার শেষ করেই আসছি। ওকে।
দরজাটা বন্ধ কর তো। এই তুই করছিস কি? আমাদের মারবি নাকি? কেউ কাউকে মারবে না, এটা আমার ব্যাপার, আমি বুঝে নেবো। জলে ডুবে মাছ খাওয়া? এই অনন্ত কি আমার কলা ফোন করেছে? হ্যাঁ কলা। হ্যালো ঢোল, কতদিন বাদে তোমার গলা আমি শুনলাম। আমিও, কিন্তু তুমি মেয়েদের গলায় কেন কথা বলছো? তুমি মেয়েদের ক্যারেক্টার করা অনেকদিন ছেড়ে দিয়েছো তাই না? মঞ্চ আমাকে ছাড়লেও ভগবান আমাকে ছাড়েনি কলা। মানে? মানে আমি তোমায় পরে বুঝিয়ে বলবো। তুমি এখন কোথায়? আমি বাবার সাথে কলকাতায় এসেছি। তুমি কলকাতায়? হ্যাঁ, আমরা পিসিদের বাড়িতে উঠেছি। ও এ কলা, বলছি তোমার পিসি বাড়ির ঠিকানাটা আমায় দাও না, আমি যাবো তোমার সঙ্গে গিয়ে দেখা করবো। কিন্তু ঢোল, বাবা তো। তুমি একদম চিন্তাই করো না, আমি একদম টুপি পরিয়ে দেবো। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি। শশিকলা, শশি কলা, কে? নমস্কার। নমস্কার, আমার নাম ঢোল, আমার নাম গৌরী, আমি শশিকলার ছোট্ট বেলার বান্ধবী। আসলে শশিকলা আমাকে ফোন করেছিল, তাই ওর সঙ্গে একটু দেখা করতে এলাম। আপনি বুঝি শশিকলার পিসিমা? থাক থাক মা, প্রণাম করতে হবে না, বেঁচে থাক। এসেছে বানি, শশীর পুরনো বান্ধবী এসছে ওর সঙ্গে দেখা করবে বলে। শশীর বান্ধবী? অ্যামেজিং, বিউটিফুল, what a beauty, what a figure, moron. আপনি বুঝি শশীর পিসো? তোমার নাম? আমার নাম গৌরী। নামটা পাল্টাতে হবে, গিটাবের সঙ্গে নামটা যাচ্ছে না। মানে ঠিক বুঝলাম না। বুঝলে না? এসো আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। একদিকে আমি শশীর পিসে, আর একদিকে হলাম আমি, let me introduce producer director Noggin Nag. ও মা, আপনি Noggin Nag? তুমি তো জানো আমার সব ছবি সুপারহিট, আর আমি কি করি জানো, ওই নতুন ছেলে মেয়েদের না চান্স দিয়ে সব হিরো হিরোইন বানিয়ে দিই। জোরে, আমার হলো জোরের চোখ, বুঝলে? প্রতিভা থাকলে না ঠিক চিনে ফেলবো, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। ঠিক চিনে বার করবো। তুমি অভিনয় করবে? না মানে আমার স্বামী তো। ওকে ছেড়ে দাও। কাকে? আমার স্বামীকে? আরে না না, ওকে বলছি, আর ওকে ছেড়ে দাও না, বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছো। মানে চাঁদ দেখতে গিয়ে আমি তোমাদেরকে ফেলেছি, তোমার এই প্রতিভাকে না একেবারে প্রস্ফুটিত করবে এই নগের নাক। যাও যাও, শশীর সঙ্গে দেখা করে এসো। আর শোনো, যাওয়ার সময় কিন্তু একবার আমার সঙ্গে দেখা করে যাও। কি হলো? না ও কিছু না। কে কে গ্যাস করো, চোখটা ছাড়ুন, ছাড়ুন বলছি। কে আপনি? ও মা, এতদিনের পীড়িত আর আমায় চিনতেই পারছো না? না চিনতে পারছি না, যান বেরিয়ে যান, বেরিয়ে যান ঘর থেকে। বেশ তাহলে চলেই যাচ্ছি। বলছি কলা, বলছি আমার বাগানে ঢুকে আমার কলাকে পেরে কেউ খেয়ে নেনি তো? কাউকে দিন। আচ্ছা, এতদিন বাদে দেখা হলো, একটা ঠিক আছে। জজি, কি করবে? কি আবার করবে? আরে বাবা, আরে দরজাটা খোল না, টেনশন নেই বুঝলে, যাও যাও দরজাটা খুলে দাও। আরে তুমি যখন আমাকে দেখে চিনতে পারোনি, তোমার ওই শালা বুড়ো বাপ কি আমায় তোরই চিনবে? গো ওপেন দ্য ডোর, যাও যাও। ঠাকুর রক্ষা করো। কি করছিস মা? রিল্যাক্স।
চচি। হ্যাঁ বাবা। তোর পিচির কাছে চুনলাম, তোর একটা বন্ধু এসেছে। হ্যাঁ এই তো গৌরী। তোর বন্ধু? হ্যাঁ বাবা। কিন্তু কি কোলে কাকা, তোমাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। লাগবেই তো, আপনি আমায় ছোটবেলায় কত দেখেছেন। বাবা ওর বিয়ে কলকাতাতেই হয়েছে। কিন্তু এই মুখটা, এই মুখটা যেন অনেকবার দেখেছি। আসলে আমার এই মুখটা না কোলে কাকার চোখে লেপে রয়েছে। আসলে ছোটবেলায় আমি আপনার কোলে কত উঠেছি, কত আদর খেয়েছি, আর যতবারই আপনার কোলে উঠতাম আমি চুপ করে হেসে করে দিতাম। আর আপনি তখন আমার এই গালটা ধরে কত চিনতে পেরেছি। তবে কলকাতায় বিয়ে হয়ে বেশ মোতাচোতা হয়ে গেছো। আসলে কি কোলে কাকা, আমার স্বামী আমার এত ভালোবাসে, এত ভালোবাসে, ওর প্রেমেই ফুলে গেছি। আচ্ছা কোলে কাকা, বলছিলাম আপনি শশীকলার তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিন না। ওই জন্যই তো শশীকলাকে কলকাতায় নিয়ে এসেছি। আমি রেডি। না মানে শশীকলাই বলছিল যে ওই আজ শঙ্কর ঢোল বলে একটি ছেলেকে খুব ভালোবাসে। আমার সামনে ওই ছয়তান তার নাম নেবে না, একবার যদি আমার সঙ্গে দেখা হয় না ওকে আমি জুতো পেটা করব। কেন, কি করেছে ও? ওকে আমার থিয়েটারে পুঁছেছিলাম, আর ও কিনা আমার ছচিকে তুলতে চেয়েছিল। কিন্তু তুমি ওই ঢোলের হয়ে কথা বলছো কেন? হে মনে হচ্ছে আমার ছচি তোমাকে বজ করে ফেলেছে। না না কাকা, আসলে শশীকলা তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওর মনের কথাটা আমার সঙ্গে শেয়ার করেছে। আর আমার মন বলছে একবার যদি বিয়ে হয়ে যায় ও স্বামী ওকে পেয়ে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, এত আনন্দ পাবে, ওকে জড়িয়ে ধরে রাখবে, ছাড়বে না। আচ্ছা কোলে কাকা, বলছিলাম যে শশীকলাকে নিয়ে আমি একটু বাইরে ঘুরতে যাব, আসলে অনেক দিন বাদে দেখা হলো তো। যাও 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 চাচি, ঘুরে ঘুরে। থ্যাংক ইউ। এসো এসো, সোনারি 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 সোনা। তাই যেন দেখেছি মনে হচ্ছে। আমি ভালো করে দেখবো। কি করছেন আপনি তো দেখতে পাচ্ছেন, এটা করবেন না, আমার সব খুলে যাবে তো। খুলে যাবার জন্যই তো দেখেছি, আজ তোমার লজ্জা হরণ করবো আমি। না আমার লজ্জা হরণ করতে গেলে আপনি কিন্তু লজ্জায় পড়ে যাবেন। কি করছেন, এরকম করবেন না, বুকে গন্ধ, এরকম করবেন না, আপনি আমার বাবার মতো, প্লিজ করবেন না, এরকম করবেন না, আমার ছেড়ে দিন, মুখে কি গন্ধ। নিজে ঠিকঠাক দাঁড়াতে পারে না, তখন আমার করবে লজ্জা হরণ। তোর আজকে আমি ধুতি হরণ করবো। কানা পদ্মলোচন, আর ওদিকে অফিসে হারা ধরে বাড়িতে না হয় দুটো মৌসুম্বি দিয়ে শান্ত করতে পারি।
কিন্তু অফিসে আজকে সাল চিচিং ফাক করে দিচ্ছিল। এমন তো শোন, তোকে কিন্তু আমি বলে দিচ্ছি, আমি আর কাল থেকে অফিস যাবো না। আমি পোয়াতে হবো এছাড়া সম্ভব কি করে? আরে কয়েকদিন আগে বললি না যে মাসিমা ওই পাটকেল বাবার প্রসাদ দিচ্ছে তোকে পোয়াতি হওয়ার জন্য? তো প্রসাদ কাজ করে গেছে। কি বলে, গৌরী প্রেগন্যান্ট? ওয়াও, দ্যাটস গ্রেট নিউজ, বেবি ইন দ্য হাউস, দারুণ মজা হবে। এটা কি করে হলো? জয় পাটকেল বাবা, তোমার প্রসাদে কাজ হয়েছে, এবার আশীর্বাদ করো যেন সুস্থভাবে সন্তানটা হয়। ঠাম্মা, এবার সুমনাকেও তুমি পাটকেল বাবার প্রসাদ দিও, কি বল নন্দিতা? ঠিক, যা ওই মা। ভালো খবরটা পেয়ে আমি যে কি খুশি হয়েছি। অনেকদিন পর আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসবে। বৌদি, তুমি বিড়ি খাচ্ছ? সর্বনাশ, সাধারণ মানুষকে সাবধান করা হচ্ছে যে ধূমপান ক্যান্সারের কারণ, আর এই অবস্থায় তুমি? কতবার বলেছি তোমার যা খাওয়ার ইচ্ছে তুমি তাই খেও, কিন্তু বিড়িটা খেও না। জানেন মাসিমা, কয়েকদিন ধরে ওর বিড়ি খেতে খুব ইচ্ছে করছিল, তবে থেকে শুধু বিড়ি খেয়েই চলেছে। আচ্ছা আপনি বলুন, এরকম আজও ইচ্ছে করে পোয়াতে মেয়ের হয়? হ্যাঁ, কয়েকদিন পর মেলবে তো, আমি বাংলা খাবো, কি করবো মাসিমা? আমার না কিরকম এখানে অদ্ভুত দু জিনিস খেতে ইচ্ছে করছে, পান বিড়ি, বাংলা, সিগারেট, গুটকা। না না, চিন্তা করো না, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। সব বলেছে, আস্তে খুলে যাবে। অনন্ত, তুমি গৌরীকে বেশি খাটিও না। না 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 না, আর তোমাদের যখন যা দরকার আমাকে বলবে, কেমন? গৌরী, আমি তোমার স্বাদ খুব ধুমধাম করে দেব, কেমন? ধুমধাম করে। Yes, ma'am. Oh, আপনি এসে গেছেন? একটু হ্যাডসন আর রিচার্ডসনের ফাইলটা বার করে দিন তো। শিওর ম্যাম। ফাইলটা ম্যাডাম। থ্যাংক ইউ। ভীষণ ভয় পাই।
সরি। আপনার রিঅ্যাকশন দেখে না দুষ্মন্ত শকুন্তলার কথা মনে পড়ে গেল। মানে? মানে ওই পুরানে দুষ্মন্ত শকুন্তলার কেসটা একটা হোমরা হেল্প করেছিল, আর আমাদের কেসে আর্শন। মিস্টার সেন, ওই দেখুন আর্শন। এসব কি হচ্ছে? না মানে আপনার রিঅ্যাকশন দেখে না আমার রিপিট টেলিকাস্ট দেখতে ইচ্ছে করলো, তাই এটা করলাম। এবার আমার কোথায়? ওই তো। হাই মোনা। হাই। একটা গুড নিউজ আছে। কি? ডিরেক্টর রবি কিরাগি তার নেক্সট মুভিতে আমাকে কোরিওগ্রাফার হিসেবে চান্স দিয়েছে। আই উইল বি কোরিওগ্রাফিং মাই ফেভারিট স্টারস। ওয়াও, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? বলো না। রাখবে? নিশ্চয়ই। আমি তোমার ব্যাপারে সুমনার সঙ্গে কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি সব বলে দিয়েছো? আমার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, সুমনা খুব খুশি হলো। ও তোমাকে খুব মিস করে। তোমাদের মধ্যে যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ, অভিমান আছে সব মিটিয়ে নাও না। ডিফিকাল্ট আমার জন্য, প্লিজ। ঠিক আছে, আমি ওর সাথে দেখা করবো, ওকে ক্ষমাও করে দেবো, শুধুমাত্র তোমার জন্য। রিয়েলি? ইউ আর এ ডার্লিং, কাম অন, লেটস গো। না না না, আজকে না, প্রিপারেশন নিতে হবে তো। মানে? মোনা, ইটস অ্যান ইমোশনাল থিং, আই হ্যাভ টু বি ইমোশনালি প্রিপেয়ার্ড। কালকে যাব, কথা দিলাম। ওকে। কিরে, কথা দিয়ে দিলি? হ্যাঁ, মোনালিসাকে আমার ভালো লাগে, আর ওর কথা আমি ফেলতে পারিনি। ধীরে ধীরে না, ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে আছে, বুঝলি তো? আমি প্রেগনেন্ট, তুই ডবল ডোর প্লে করছিস, একবার যদি ধরা পড়ি না আসলে বাস দিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ। আচ্ছা অনন্ত ভাই, এ একটা কিছু আইডিয়া দে না, কি করে সুজয় সুমনার সাথে দেখা করতে পারে? বাস জয় নিজে তখন কিছু তো একটা করতেই হবে, ঠিক আছে? যেটা বলবো সেটা কিন্তু করতে হবে। বাড়িতে আমার ঢুকি প্রথম, স্ট্রেট মাসিমাকে প্রণাম। মোনা আমাকে সব বলেছে, এবার তোমাদের ভাই বোনদের মান অভিমান সব মিটিয়ে নাও, কেমন? সেই জন্যই তো এলাম। ওই তো আনন্দদা এসে গেছে। এসে গেছে আনন্দদা, দেখো কে এসেছে। সুজয়। যা হয়েছে ভুলে যাও আনন্দ, এতটা অপমান করাও আমার ঠিক হয়নি। ভুল তো আমরাও করেছি, তোমাকে না জানিয়ে আমরা বিয়ে করে নিয়েছি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু সব মিসআন্ডারস্ট্যান্ডিং মোনা ক্লিয়ার করে দিয়েছে। সুজয়, আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাদের এই সম্পর্কটা মেনে নেবে। সবই মোনার জন্য। আর সত্যি কথা বলতে, তোমাদের থেকে দূরে সরে আমিও কোনোদিন সুখী হইনি। আচ্ছা, সুমনা কতদিন ওকে দেখি না। সুমনা তো এখন অফিস থেকে ফিরেনি। কিন্তু ফেরার সময় হয়ে গেছে, তুমি বসো না। হ্যাঁ সুজ, চলো বসবে, চলো। কাল রাতে একটা পার্টিতে গেছিলাম, সম্ভবত ওখানকার খাবারে কিছু একটা। If you don't mind, can I please use your washroom? মাসিমা, আমি বরঞ্চ আমাদের ঘরে নিয়ে যাই, ওখানে সেজে নেবে, সরি মানে সেরে নেবে। আরে ঢোল সব, সময় নেই, তাড়াতাড়ি ড্রেসটা দে। ওই তো সুমনা এসে গেছে। হাই মোনা। হাই। শোনো, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? সুমনা? হ্যাঁ সুমনা, আমি আজকে খুশি, আই এম সো হ্যাপি টুডে। হঠাৎ সুজয় আমাদের দুজনকে ক্ষমা করে দিয়েছে। কি বলছো তুমি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কোথায় দেখা হয়েছিল ভাইয়ের সাথে? তোমার ভাই আমাদের বাড়িতেই আছে, আর এটা সম্ভব হচ্ছে মোনালিসার জন্য।
সত্যি? ও মাই গড, শালা আনন্দ কি অ্যাক্টিং করছিস রে, এত আনন্দ, শাবাশ পিতা, চালিয়ে যা। কোথায় আছে ভাই? আমাদের ঘরেই আছে, তুমি যাও। কাঁদিস না সুমনা, কাঁদিস না, তুমি আমাদেরকে ছেড়ে কোন্দ্রে যাবে না বলো? তোমাকে পেয়ে আর আমি কোন্দ্রে হাতে চাই না দাদা। না রে, এসের জন্য যখন তোকে একবার পেয়ে গেছি, আমাদের মধ্যে আর কোন রাগ অভিমান থাকবে না। সুজয়কে ডেকে তুই খুব ভালো করেছিস মোনা। তোর কি হচ্ছে নয়ন, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আসলে দুই ভাই বোনের অনেকদিন পর দেখা হলো তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছে। ঠিক আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসি। মানে তুমি গেলে ওরা সিন সামলাতে পারবে না, বুঝলে তো, একটু ইমোশনাল তো। আমি আমি যাই, আমি দেখে আসছি। হ্যাঁ যা। শোনা, আমি ভালো আছি, আনন্দ খুব ভালো ছিল। আমি জানি আনন্দ খুব ভালো ছিল, তুই তাতে রেডি হয়ে যা তো। না দাদা, আমি এখন আর তোমাকে ছেড়ে যেতে দেবো না। আরে চিটা, প্যান্টটা তো ছাড়, প্যান্টটা তো ছেড়ে দাও। আরে ভাই ফোঁটা দেবে। না না, আমি ছেড়ে যেতে দেবো না। আরে প্যান্টটা, না আমি ছাড়বো না। আরে ফুট তো তাই কথা। সুজয়, থ্যাংক ইউ মোনা, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আজ তুমি আমাকে রিয়েলাইজ করলে, সম্পর্ক উপর আর কিচ্ছু হয় না। তোমার জন্য আজ সুমনাকে পেয়ে। সুমনা কোথায়? রেডিওতে টাইম লাগবে তো। মানে? না মানে ইমোশনাল হয়ে কাঁদছে তো, নিজেকে সামলাতে টাইম লাগবে। আর সীমা, সীমা আর কিছুক্ষণ থাকতে পারতে? হবে না, চেঞ্জ করতে হবে তো। চেঞ্জ করতে হবে মানে? মানে এরপরে একটা প্রোডিউসারের সাথে মিটিং আছে তো, তাই ওখানে যাওয়ার আগে চেঞ্জ করে পরে আবার আসবো। এসব কিন্তু ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোর একবার সুমনার কাছে যাওয়া দরকার। আর কেঁদো না, কেঁদো না, তোমার জন্য আমি আমার দাদাকে আর ছেড়ে পেলাম, যে দাদা আমার বিয়ের পর আমাদেরকে কোনোদিনও মেনে নেয়নি, সেই দাদা আজ আমাদেরকে ক্ষমা করে দিল। সব তোমার জন্য মোনা, সব তোমার জন্য। এটা তুই একদম ঠিক বলেছিস ছোট, আমার মনে হয় না যে তোর দাদা মোনাকে খুব ভালোবাসে। যা কি বলো না বৌদি। ও মা, আচ্ছা ওর দাদা যদি তোমাকে ভালো না বাসে, তাহলে এরকম রাগ অভিমান ভেঙে কেউ কি কখনো ছুটে আসে নাকি? ঠিক বলেছিস, আমারও মনে হয় দাদা তোমাকে ভালোবাসে। বলতে পারবো না। তোমারও কি দাদাকে ভালো লেগেছে? সব কথা বলতে নেই, কিছু না বলা কথা থাকে, যেটা বুঝে নিতে হয়। আসছি। বুঝে দিল তো, ল্যাঙ্কি চলে গেছে, এবার ড্রামা শেষ। বাঁচা গেছি। তোরাই এখন বাকি ছিলি, তোরাও এখন মুসুম্বি খা। আসতে পারি? এসো মা। মাগু মা, এ আবার নতুন কে এলো? আমি শশিকলা,
গৌরীর ছোটবেলার বন্ধু। ওর সাথেই দেখা করতে এসেছি। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনাকে একটা প্রণাম করি। থাক থাক থাক, গৌরী ওদিকে আছে, যাও। আমার অনুভব শক্তি বলছে একজন মহিলা আমাদের বাড়িতে ঢুকে ঘরের দিকে চলে গেল। এটা কি? পোয়াতি মানে? মানে আর বলো না, মানে এই বাড়িতে থাকা চল না, আমাকে অনেক রকম অভিনয় করতে হচ্ছে। সত্যি তুমি অনেক বড় অভিনেতা, তাই আমার পিসু তোমাকে পছন্দ করেছে। সেটা আমি ছেনকে বলেছিলাম, নাহলে প্রথমবার দেখেই ওরম লাইন মারতে শুরু করে দিয়েছিল। আরে সেই পছন্দ নয়, আমার পিসে মশাই তো প্রোডিউসার ডিরেক্টর, ওই জন্য তাকে আমি একদিন তোমার ছবি দেখালাম। পিসু বলে ভালো, এই ছবিটা দেখো, আমার বন্ধু খুব ভালো অভিনয় করে। কই দেখি কিরকম পিসু? নট ব্যাড, কিন্তু ক্যামেরার সামনে তো দাঁড়াতে হবে, অভিনয় করতে হবে, সংলাপ বলতে হবে। অভিনয় গ্যারান্টি আমার, মুখে বললেই হলো। আচ্ছা পিসু, তুমি বলো তোমার চোখে নাকি কেউ ফাঁকি দিতে পারবে না, তোমার চোখ নাকি ক্যামেরা, কোনো সন্দেহ আছে? কিন্তু ও ফাঁকি দিয়েছে। আমার সঙ্গে দেখাই হয়নি, ফাঁকি দেবে কি করে? মনে আছে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, গৌরী বলে, আরে যাকে তুমি নায়িকার পার্ট দেবে বলেছিলে। মনে আছে? কি মিষ্টি, এটা কেমন আছে ও? ওই তো আমার এই বন্ধু রাজশঙ্কর ঢোল। Impossible! এই মেয়ে না? আমি নগের নাক, আমার জৌরির চোখ আমি পর্যন্ত ধরতে পারলাম না। এ ব্রিলিয়েন্ট একটা, একে আমি হিরো করব, কথা দিলাম শশী আমার এই ছবিটাই করব। আচ্ছা আমার একটা কথা বল, তোর বন্ধু তোর সাথে দেখা করতে এলো, মেয়ে এসেছে কেন? বাবার জন্য। মানে? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, তাই ওকে দল থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। রাবেশ, এরকম একটা ব্রিলিয়েন্ট একটাকে কেউ হাত ছাড়া মানে? আমি ওকে খুব ভালোবাসি পিসু, ওকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাবো। আবার বাজে কথা, আমার নাম কি? নগের নাক। একবার সিনেমাটা শুরু হতে দে, তারপর দেখ না ঢোলের সাথে তোর বিয়ে আমি দাঁড়িয়ে থেকে সানাই বাজিয়ে দেবো। খুশি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সত্যি সত্যি দেখো, আনন্দে আমার চোখে জল চলে এসেছে। গৌরী গৌরী, কার বিয়ের কথা হচ্ছে গৌরী? সরি না বললেই চলে এলাম, ঠিক আছে? হ্যাঁ মেশো মশাই, আসুন। তুমি ভালো আছো তো গৌরী? ডবল ফিমেল ভয়েস শুনলাম। হ্যাঁ, আসলে আমার ছোটবেলার বন্ধু এসেছে। ও, তো বন্ধুর নাম কি? শশী কলা। কলা? ভুল করে ওদিকে যাও না, সুযোগ পেলেই হাত মেরে দেবে। এক মিনিট মেশো মশাই। কি গৌরী? চারটে। চারটে কেন গৌরী? আমাদের দুজনের পক্ষ থেকে। আসি তাহলে, ঠিক আছে? ঠিক আছে। চারটে চালিয়ে খাবে। এই মৌসুমিটা কি? অনেক গল্প আছে, এসো তো এখন আমরা গল্প করি। তারপর নেপাল খাল এখনই ফোনে হুমকি দিল, ও এবাড়ির কাগজে জোর করে সই করে নিতে চাইছে, সুপারি কিলার নিয়ে আসছে, কি কি হবে এখন? মাসিমা আপনি কিছু চিন্তা করবেন না, আমার কুস্তিগির বৌদি আছে তো। হ্যাঁ মাসিমা, আনন্দ ঠিকই বলেছে, আসলে ওই নেপাল খাল জানে না যে সুপারি কিলারের সুপারি আমি ছিঁড়ে নিলাম। কিন্তু এই অবস্থায় তুমি কি করবে? এরা তো এখনই কাজে বেরিয়ে যাবে, বাড়িতে শুধু থাকবো আমরা মেয়েরা। ও মা, তাই তো। ওগো শুনছো, বলছি আজ তুমি অফিস যেও না গো, দেখো আমার পুকটা কেমন ধরাস ধরাস করছে, ইঞ্চুরে ছোট কেমন নাতি মারছে। মাসিমা আপনি টেনশন করবেন না, আমরা সবাই দেখে নিচ্ছি, আপনারা কাজ করুন, আপনারা সবাই মিলে উপরে যান, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ নিচে নামবেন না। আমি কি বলছি ভাই, তুই আমার কাছে গিয়ে বল আমার ম্যাডামকে যে
আমার শরীরটা ভালো নেই, আমি আজ আসতে পারছি। ঠিক আছে, আমি ফোন করব। না না, ফোন করলে হবে না। অফিসে গিয়ে মানে মানে একটু ড্রামা করতে হবে, ইমোশনাল ড্রামা। ম্যাডাম তো একটু হেভি টাইপের, গিয়ে বলবি যে অনন্ত খুব অসুস্থ। অসুস্থ মানে কি হয়েছে? সেটা তো আমরাও ঠিক বুঝতে পারছি না। আর কিছু তো একটা হয়েছে, সর্দি কাশি, পেট ব্যথা, জ্বর। হ্যাঁ, ওই জ্বর হয়েছে। জ্বর হয়েছে? খুব বেশি নাকি? না, খুব বেশি না, ওই 107-8 হবে। না মানে এখন কমে গেছে, ওই 104-এ আটকে রয়েছে। কিন্তু সেটাও তো অনেক বেশি, সঙ্গে কাশিও রয়েছে। হঠাৎ করে এত সিরিয়াস কেস হয়ে গেল কি করে? না, সিরিয়াস নয়, ডাক্তারবাবু বলেছেন নো সিরিয়াস। আপনি এত কিছু বলছেন আর ডক্টর বলছে নো সিরিয়াস, আমার খুব চিন্তা হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যে আমি সব ঠিক করে দেবো। আপনি আপনি ঠিক করবেন? না না, মানে ওই ডাক্তারবাবু বলেছেন। আমি ওনাকে দেখতে যাবো। না না, আপনার যাওয়ার কোনো দরকার নেই, কালকে নিশ্চয় জয়েন করে যাবে। ম্যাডাম, আপনি হয়তো গাড়ি বার করতে বলো, আমি বেরোবো। মরে গেলাম। ওই সালা এসেছে, আজ সালা নেপাল খালকে শুকিয়ে দিব। সালা নেপাল খাল, ছিঁড়ে নেব তোমার সব। নমস্কার, অনন্তবাবু আছেন? আপনি? আমি প্রিয়া, আমি একটু অনন্তবাবুর সাথে দেখা করতে চাই। আসুন আসুন, ভেতরে আসুন। সাবধানে, আপনার এই অবস্থায়? না না, ও আপনি চিন্তা করবেন না, এটা প্লাস্টিক। না না, কিছু না, আসুন। আমাদের ঘর মানে? আপনি আমার ওনার সঙ্গে দেখা করতে এসেছেন তো? ওনার সঙ্গে? ঠিক বুঝতে পারলাম না। ও মা, এই সামান্য কথাটুকু বুঝলেন না? এক সেকেন্ড। ও গো, শুনছো? বল। ইনি হলেন আমার স্বামী, আর আমি মিসেস অনন্তশে। আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমি আপনাকে হার্ট করতে চাইনি। ব্যাপারটা কি জানেন, বিয়েটা না হঠাৎ করে হয়ে গেল, তাই আপনাকে ইনভাইট করতে আমি ভুলে গেছিলাম। এই ভুলের প্রায়শ্চিত্ত আমি কালকে কালকেই আমি আপনাকে একটা স্পেশাল ট্রিট দেবো। আমার আপনার কোনো ট্রিট চাই না, অন্য একজনকে বিয়ে করে সে এখন বলতে এসছে। কেন ম্যাডাম, আমি যে বিয়ে করেছি তাতে আপনি খুশি হননি? নাকি আমার বউ ওই গুড় কি আপনার পছন্দ হয়নি? প্রবলেম দেখি ম্যাডাম। প্রবলেম দেখি আমি আপনাকে বলছি, আমি যে বিয়ে করেছি তাতে আপনি মোটেই খুশি হননি, কারণ আপনি আমাকে ভালোবাসেন। এই যে রোজ আপনি আমাকে বকতেন, ধমকাতেন, তার সবকিছুর পেছনে লুকিয়ে ছিল আপনার ভালোবাসা, আর সেটা খুব ভালো করেই আমি বুঝতে পেরেছি। সব বুঝেও আপনি কেন কেন? কারণ আমি চেয়েছিলাম যে আপনি আপনার নিজের মুখ দিয়ে বলুন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু না, আজও আপনি সেটা স্বীকার করবেন না। এখন স্বীকার করে আর কি লাভ? লাভ আছে, সত্যিটা হলো আমার বিয়ে হয়নি। আপনি যাকে দেখেছেন সে আমার বন্ধু রাজশঙ্কর ঢোল, একজন পুরুষ মানুষ যে আমার বউ হবার নাটক করছে। কি? কেন? এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না, উই ওয়ার জাস্ট হেল্পলেস। ফ্যামিলি ছাড়া কেউ ঘর ভাড়া দিচ্ছিল না, আর ওদিকে খগেন মল আমাদের ঘর ছাড়া নোটিশ দিয়ে দিয়েছিল। এখন যে তুমি মনে করো আমি তোমাকে চিট করছি, আগে বললে না কেন?
নদী, আমি তোমাকে এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেছি, তুমি তোমার কথা শুনতেই চাওনি। I'm sorry. আমার ভুল হয়ে গেছে। I'm really sorry. তার মানে তুমি সুমনা আর ও গৌরী? আই জাস্ট ক্যান বিলিভ যে তোমার এত কাছে থেকেও আমি তোমাকে চিনতে পারলাম না। জানি না, এই নাটকে আমাদের অভিনয় ভালো ছিল না গেটআপ, তবে এটাই সত্যি। জাগে, আমাদের উচিত মাসিমা আর মেসোমশাইকে গিয়ে সব সত্যি কথাগুলো বলে ফেলা। ঠিক, সত্যিটা বলে দেওয়াই উচিত। যাক বাবা, ওই মেসোমশাইকে আমার মুসুম্বি খুলে দিতে হবে না। চলো। এই এক মিনিট, তোমরা এখন এই গেটআপে যাবে নাকি? দেখো, আমার মনে হয় তোমরা এখন সুমনা আর গৌরী সেজেই থাকো, সময় সুযোগ বুঝে ওনাদেরকে বলে দেবে সত্যি কথাটা। এক্স্যাক্টলি, তোমাদের ওনাদেরকে কনভিন্স করতে হবে যে তোমরা যা করেছো পরিস্থিতির চাপে করেছো। ওরা ঠিকই বলেছে, আমার মনে হয় না আমাদের একসঙ্গে যাওয়াটা উচিত হবে। একটা কাজ করো, তোমরা এগিয়ে যাও। ওকে, আমি তোমাদেরকে ড্রপ করে দিচ্ছি, এসো। বাই। আই আর তোরা দুজন কি চেঞ্জ করে নে। এই আবার চ, তুই কি কইতাস কি লীলা? হ্যাঁ গো হ্যাঁ, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। ওই অনন্ত আর আনন্দ যাদের বিয়ে করেছে তারা আসলে দাঁড়া দাঁড়া, হরে কৃষ্ণ, কি নাম বলে? অনন্ত আর আনন্দ, ওরাই তো বুড়ির ভাড়াটি, আর ওদের বউরা হচ্ছে হলো হাল। এই অনন্ত আর আনন্দকে আমি খুব ভালো করে চিনি হরে কৃষ্ণ, এরা সাংঘাতিক ছেলে, এক নম্বর চিনিংবাদ। ওই বুড়িটাকে কবজা করে নিয়ে এরা বাড়িটাকে ঠিক দখল। কিন্তু তার আগে আমি এমন অপারেশন করু যে ওই বুড়ি নিজে আইসা কাগজে সই কইরা দিবে। আমার নাম নেপাল খান। ঘরের মধ্যে একা একা কেন পায়চারি করছে? কে গৌরী? হ্যাঁ মেসো মশাই, আমি। শিগগিরই এসো, সর্বনাশ হয়ে গেছে, আমার নয়ন চলে গেছে। ঠিক আছে? ঠিকই আছে,
আমি জানতাম মাসিমা একদিন চলে যাবে, আপনার যা অভ্যাস। কোথায় গেছে বলুন তো? মোনাকে বাঁচাতে একা একাই চলে গেছে নেপাল খালের কাছে। নেপাল খাল আবার এসেছিল? না না, ফোন করেছিল। ঠিক আছে, আরে ফোন করে কি বললো সেটা বলুন। কথা কইব না, এটা আপনি কি কইতাছেন নয়নতারা দেবী? কথা কানে লাইকাই তো আপনি ফোনটা করছি। মন দিয়ে শুনে, আপনার আদরের নাতনি এখন আমার কারখানায় বন্দী আছে। মানে কথাটা তো বাংলা ভাষায় কইলাম, আপনি বুঝতে পারলেন না? আপনার হাতে ঠিক এক ঘন্টা সময় আছে, এই এক ঘন্টার মধ্যে যদি আপনি আমার ভাষার কারখানায় আইসা ওই বাড়ি বিক্রির কাগজে সই না কইরা দেন, তাইলে আপনার একমাত্র পেয়ারের নাতনি রে আমি ভোগে পাঠাইয়া দিব। না না, মনার কোনো ক্ষতি আপনি করবেন না, আমি আসছি। আপনি যে যে কাগজে বলবেন আমি সই করে দেবো, আমি আসছি। আসতেছে অনুভবে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর কোন তর্ক করতে হবে না, এখন চলো 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 এই তো আসুন। যদি সই না করে তা চারটা কি ছেড়ে দেওয়া কিছু উত্তেজিত হয় না মালদা? তোদের শাশুড়ির মধ্যে নয়নতারা দেবীর আসল নাতি কেনা স্বীকার কর। যদি সত্য কথা বলিস তিনজনের সাইরা দিব। আমি আমি নয়নতারা দেবীর নাতনি। আমি মোনালিসা, আমি নয়নতারা দেবীর আসল নাতনি। না না, আমি মোনালিসা, আমাকে মারুন। সত্যি বলছি। এ তো মজার খাল, নয়নতারা দেবীর চারটি নাতনি। একই কথা, চারটি কেন হবে? এটাই তো মোনালিসা, নয়নতারা দেবীর একমাত্র সলতি গো। লীলা দেখেছো মালদা, হ্যারি কয় আসল বন্ধু। চলো মামনি, আমার না তোমারে মারতে একটু ইচ্ছা করতেছে না, কিন্তু কি করুম বলো? আগামী এক ঘন্টার মধ্যে যদি তোমার ঠাম্মা এখানে আইসা উপস্থিত না হন, তাহলে না আমি না তোমার আর পাশায় রাখতে পারব। একটু আগে যদি আপনি রাজি হইয়া যেতেন জানেন, এই ক্লাইম্যাক্স সিনের আর কোন প্রয়োজনই পড়তো না। কি বলো মাল্লা? হক কথা কইছো মাল্লা। চুলতে পেলাম এক শয়তান নাকি আমার চৌচি গলাকে ধরে এনেছে, কে এসে শয়তান? Oh!
চচি, চচি কলা, এ কোথায় গেলি চচি? আমার মেয়ে কোথায়? মেয়েকে দেখে চচি কলা চোরের কি জোর রে? কোথায় যেন দেখেছি, ঠিক আছে তো? কত বিশ্বাস করেছিলাম তোমাদের, মায়ের মতো কত ভালোবেসেছিলাম, আর সেই তোমরা আমাদের সঙ্গে। মাসিমা, আমাদের বাধ্যই আপনার ভালোবাসার সুযোগ দিতে হয়েছে। কেউ আমাদেরকে ঘর বাড়ি দিতে চাইছিল না, সবাই বলছিল ফ্যামিলি চাই। আপনিও তো বলেছিলেন ফ্যামিলি ছাড়া বাড়ি ভাড়া দেবেন না, সেই জন্যই তো আমাদেরকে এই নাটকটা করতে হয়েছিল। আমরা আপনাদের ঠকাইনি মাসিমা, তবে হ্যাঁ, যে অভিনয়টা আমরা করেছি সেটা হয়তো সত্যি ভুল। বিশ্বাস করুন মাসিমা, আমি জানি যে আপনার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমাদের কারোর নেই, কিন্তু আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমরা পেয়েছি সেটা কোনোদিনই আপনাদের ফেরত দিতে পারবো না। বিশ্বাস করুন, আমরা আপনাদের ঠকাতে চাইনি। অফিসার, এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, এরা তো আমাদের কোনো ক্ষতি করেনি, বরং সাহায্য করেছে। এরা সবাই আমাদের খুব আপনজন, ওদের ছেড়ে দিন অফিসার, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাবা, রক্তের সম্পর্ক খুব বড় ঠিকই, কিন্তু স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে তোমরা যে সম্পর্ক তৈরি করেছো সেটা রক্তের সম্পর্কের চাইতে আরো অনেক বড়।
চলো এবার বাড়ি চলো। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না। একটা বড় শাস্তির হাত থেকে আপনি